বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কোরআনিল মাজিদ বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আজকেও দর্শবে তিনটি মূলনীতির শেষ মূলনীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান হাসিল করা সম্পর্কে, যা প্রত্যেকটি মুসলিমের জন্য আবশ্যক ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রাসূল হয়ে প্রেরিত হয়েছিলেন। শুধু তাই নয়, বরং তাকে জিনদের জন্য রাসূল করে পাঠানো হয়েছিল। এই জন্য আল্লাহ পাক যেমন মানুষের উপর ফরজ করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের রেসালাতকে স্বীকার করবে, তার আনুগত্য করবে, তার ইত্তেবা অনুসরণ করবে, তার নিয়ে আসা দিনের বাস্তবায়ন করবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, তেমনি জিনদের উপরও ফরজ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি ঈমান নিয়ে আসবে, রাসূলুল্লাহ যে কালিমা নিয়ে এসেছেন তার প্রতি বিশ্বাস করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে সালাত নিয়ে এসেছেন সে সালাত কায়েম করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি যে যাকাত হজ সিয়াম রোজা এসব নিয়ে এসেছেন সেসবগুলি পালন করবে, যে সবকে হারাম করেছেন সেসব হারাম থেকে বেঁচে থাকবে। এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা শরীয়ত মানুষের জন্য এবং জিনদের জন্য। তাই লেখক বলছেন, আফতারাদ আল্লাহ তাআতাহু আলা জামিই সাকালাইন, আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ফরজ করেছেন সাকালাইন মানে দুইটি জাতি, মানুষ এবং জিন, মানুষ এবং জিনের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ফরজ করেছেন। প্রত্যেক মানুষের উপর ফরজ, প্রত্যেক জিনের উপর ফরজ। যারা ঈমান নিয়ে এসেছে দুনিয়া এবং আখেরাতে সুখী হবে, যারা কুফরি করেছে তারা কুফরির অবস্থায় যদি মারা যায় তো চিরকাল জাহান্নামে থাকবে। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, যে তার প্রতি ঈমান না নিয়ে এসে, তার অনুসরণ না করে, তার আনুগত্য না করে, না হিদায়তের রাস্তা পাওয়া যাবে আর না জান্নাত পাওয়া যাবে, না জাহান্নাম থেকে রক্ষা পাবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন একটি আয়াতে, ওয়াইন তুতিউহু তাহতাদু, হে মানুষ হে জিন, তোমরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, তাকে মেনে চলো, তুতিউহু ইতাআত বা তাআত মানে হচ্ছে মেনে চলা, আনুগত্য করা মানে মেনে চলা, তিনি যা বলেছেন যা করেছেন যা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে দিন হিসাবে, তার প্রত্যেকটি বস্তু ছোট বড় পার্থক্য না করা, যে এটা ফরজ তো করতেই হবে, এটা সুন্নত। এক শ্রেণীর আজকাল মুসলিম আছে যাদের মন মানসিকতা এরকম যে সুন্নত সুন্নত, যদি বলা হয় নামাজে রফুল এদেন সুন্নত করবে না, আমিন যদি বলা সুন্নত করা অভ্যাস নেই, আগে থেকে ওর গুরুত্ব নেই ওর কাছে, ওই আগের তকলিদের ওপরই থেকে গেল, যদিও তার কাছে হক পৌঁছে গেছে, সহি হাদিস পৌঁছে গেছে। যদি এরকমই দাড়িটাকে হালকা করে দিয়েছে আজকালকার অধিকাংশ মুসলিমরা, সন্ন্যত বাদ দাও, আর যদি মাকরু বলা হয় তাহলে এটা উল্টো করো, মাকরু যদি বলা হয় তাহলে করো খাও। এই জন্য আজকাল সিগারেট বিড়ি জর্দা তামাকে খাওয়ার জন্য ওটাকে হালকা করে, হারামটাকে মাকরু করে দিয়েছে, হালকা করে দিয়েছে, ভারীটাকে হালকা করে দিয়েছে, আর দাড়ির ওয়াজিবটাকে ভারীটাকে হালকা করে সন্নতে নিয়ে এসে অসুবিধা নেই। এইরকম মন মেজাজ যাতে না থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন সবগুলি নিতে হবে, তাতে কোনোটা ভারী কোনোটা হালকা মানে কোনোটার গুরুত্ব বেশি কোনোটার কম এইসব আপনার করার নেই। সাহাবাই কেরামরা তাবেইন তাবা তাবেইন স্বর্ণযুগে এইসব তরিকা ছিল না, যে কোনোটা বেশি করে মানবো কোনোটা কম করে মানবো এই তরিকা ছিল না, এটি পরবর্তীকালের বিদাতি তরিকা। আল্লাহ পাক এবং তার রাসূলের আদেশে পার্থক্য করা, যা আপনার কাছে পৌঁছে গেছে তা মানতে হবে। আল্লাহ পাক সূরে হাসরে কি ইরশাদ করেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, তা নিয়ে নাও, যা দিয়েছেন সে ফরজ হোক
আওয়াজিবি বলেন, আর সন্নতি বলেন, মুস্তাহাব বলেন, যা দিয়েছেন নিয়ে নাও। তবে এতটুকু জানতে হবে যে মুস্তাহাবের ক্ষেত্রে, মুস্তাহাবের ক্ষেত্রে আপনি যদি কোনো সময় ছুটে যাই তো ওই গোনা হবে না যে গোনা ফরজ ওয়াজিব তরক করলে হবে, এতটুকু জানতে হবে। কিন্তু তার মানে এই নয় যে সারা জীবন আমি মুস্তাহাব কাজ বা সন্নত কাজ ছেড়িয়ে দিলাম, না। আর যদি আবার ওয়াজিবকে হালকা করা হয় সন্নত করে তো আরো অপরাধ, ওই রকম হারামকে হালকা করে যদি মাকরুহ করা হয় তো আরো বড় অপরাধ। তো লেখক বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনস মানুষ, জিন এবং মানুষের উপর, সমস্ত জিন এবং মানুষের বালা জামি সাকালিন, সমস্ত জিন এবং মানুষের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য ফরজ করেছেন। এর দলিল কি? সবার উপর ফরজ করেছেন। আয়াত শুরুতে পাঠ করেছি, ওয়াদ্দালিলু কাউলুহু তাআলা, এর প্রমাণ হচ্ছে মহান আল্লাহর ইবানি, কুল হে নবী আপনি জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাস হে মানব সকল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সমস্ত মানুষের জন্য প্রেরিত হয়েছি। এর দ্বারা মানুষের প্রমাণ হইল, জিনের প্রমাণ কোথায় হইল? কারণ সম্বোধন আছে ইয়া আইয়ুহান নাস হে মানব সকল, তো মানুষকে সম্বোধন করা হয়েছে। কিন্তু অন্য আয়াতে আছে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তো আল্লাহ পাক যখন মানুষকে এবং জিনকেও একমাত্র তার ইবাদত বান্দিগির জন্য সৃষ্টি করেছেন, তাহলে ইবাদত করতে হবে নবী সাল্লাল্লাহু আনুগত্য করে, নবী সাল্লামের ইত্তেবা অনুসরণ করে। সুতরাং নবী সাল্লামের প্রতি ইমান যেমন মানুষকে নিয়ে আসতে হবে, তেমন জিন জাতীয়কে নিয়ে আসতে হবে। নবী সাল্লামের প্রতি ইমান ছাড়া, তার আনুগত্য ছাড়া, তার অনুসরণ ছাড়া এবাদত হতেই পারে না। বরং এবাদতের দুইটি শর্তের একটি শর্ত হচ্ছে যে এবাদত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা পদ্ধতি তরিকা অনুযায়ী, তার তরিকা মোতাবেক। আর তার আগের শর্তটি একমাত্র আল্লাহ পাকের জন্য, আল্লাহ ছাড়া অন্যের জন্য না, না মানুষের জন্য, না জিনের জন্য, না পীরের জন্য, না ওলির জন্য, না জিলানির জন্য, না চিস্তির জন্য। সেজদা একমাত্র আল্লাহর জন্য, কোরবানি জবাই একমাত্র আল্লাহর জন্য, দোয়া একমাত্র আল্লাহর কাছে, রোগের আরোগ্য তলব করবেন একমাত্র আল্লাহর কাছে, সন্তান সন্ততি চাইবেন দাতা একমাত্র আল্লাহ পাক। এ হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে সমস্ত ইবাদত বান্দিগি হইতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। কারণ এবাদত এমন কিছু নাই যে নিজের বিবেক দিয়ে তৈরি করে নেওয়া যায়। বিবেক বুদ্ধি দিয়ে আপনি কম্পিউটার তৈরি করে নিয়েছেন, হ্যাঁ, বিবেক বুদ্ধি দিয়ে আপনি অনেক সায়েন্স টেকনোলজি করেছেন, কিন্তু বিবেক বুদ্ধি দিয়ে এবাদত আপনি তৈরি করেন, যা এইরকম এবাদত করবো না। যার এবাদত করছেন তিনি কেমন এবাদত পছন্দ করেছেন তেমন এবাদত হইতে হবে। আর সে এবাদত কেমন হইতে হবে, কেমন এবাদত আল্লাহ পছন্দ করেন, তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়েছেন। সুতরাং তার আনুগত্য ছাড়া আল্লাহর এবাদত হবেই না। সুতরাং মানুষ এবং জিন সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে, তার প্রতি ঈমান নিয়ে আসতে হবে। আর নবী সাল্লামের জামানায় মক্কাতে জিনেরা এসে দলে দলে তার কাছে সাক্ষাৎ করেছে এবং ইসলাম গ্রহণ করেছে, এবং তারা গিয়ে নিজের নিজের জাতিকে ইসলামের দাওয়াত দিয়েছে। ওয়াল্লাহু ইলা কওমিহিম মুনজিরিন ক্বালু ইয়া কওমানা আজিবু দাই আল্লাহি ওয়া আমিনু বিহি, এইভাবে তারা দাওয়াত দিয়েছেন। কোরআনে কারীমের সূরা আহকাফে জিনদের ইসলামের দাওয়াতের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম কবুল করে গিয়ে তাদের জাতিকে মানে জিন জাতিকে দাওয়াত দেওয়ার কথা, তারপর সূরা জিনে এগুলিতে পাবেন, এই সূরাগুলি তাফসীর পড়লে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন নাজল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সেই দিনকে কমপ্লিট করে দিয়েছেন, কামিল করে দিয়েছেন, পূর্ণাঙ্গ জীবন বিধান। ব্যক্তি জীবনের ক্ষেত্রে শুধু সীমিত নয় যে ব্যক্তি জীবনে আমি নামাজ রোজা করি বাস মুসলমান, পারিবারিক জীবনে আপনার ইসলাম নেই, বাড়িতে পর্দা নেই, হ্যাঁ, বাড়িতে যে কোনো পুরুষ ঢুকে বের হয়, হ্যাঁ, বাড়ির মহিলারা বাইরে যায় সেখানে ইসলামী বিধিবিধানের খেয়াল রাখেন না, তাহলে ইসলাম আপনার আফাতু মেনু নবী বাউদুল কিতাবে তাক ফরুনাবে বাজ, কিছু মানো আর কিছু মানো না, এমন মুসলিম হইলে হবে না যে অর্ধেকটা আপনার ইসলামের মধ্যে ঢুকেছে অর্ধেকটা বাইরে।
ওই রকম এই পাগলের মতো অবস্থা ওই সব মুসলিমদের, যে ব্যক্তি বাসে বা কারে বসে আছে আর জানালা দিয়ে হাত বের করে দিয়েছে এইভাবে, হ্যাঁ পা বের করে দিয়েছে, কিছু বেকুবগুলি মাথা বের করে থাকে, দেখেছেন আজকালকার কিছু যুবক মাথা বের করে দিয়েছে, বসে আছে কারের মধ্যে কিন্তু মাথাটা বের করে আছে, এরকমদের কি হতে পারে? পাশ দিয়ে একটা গাড়ি আসলে শেষ করে দেবে। আর এই হচ্ছে আজকালকার মুসলিমদের অবস্থা, ইসলামের কিছু মানে কিছু মানে না, সেই জন্য আজাব ইলাহি নাজিল হচ্ছে এদের উপর, আল্লাহর আজাব আসছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে সম্পূর্ণ করেছেন এইরকমই অর্থনীতির ক্ষেত্রে। আজকাল এক শ্রেণীর লোক আছে নামাজ রোজা দাড়ি সব কিছু করে কিন্তু সুদি ব্যাংকের সাথে আদান প্রদান, সুদি কারবার, সুদ মানুষের কাছে যদি নাও খায়, খায় বাংলাদেশে ব্যাপক হারে সুদ খায় নামাজি দাড়িওয়ালা মুসলমান, এটা হচ্ছে ওই আপনার কি করে বর্গা রেখে, বর্গা বর্গা বলছেন না বন্ধ করে, কট কেউ বলছেন কট, কেউ বলছেন বর্গা, কেউ বলছে বন্ধক, কিন্তু এই এটি হচ্ছে সুদ, ডাহা সুদ। আপনি নামাজের ক্ষেত্রে মুসলমান কিন্তু আপনার অর্থনীতির ক্ষেত্রে টাকা কোথা থেকে আসছে আবার কোথায় ব্যয় হচ্ছে খোঁজ খবরই নেই, হারাম পথে আসছে বা হারাম জায়গায় ব্যয় হচ্ছে, তাহলে আপনি কিছু মানলেন, ইসলামের কিছু মানলেন না, দিন আলা কমপ্লিট করেছেন আপনি, কমপ্লিট দিন, পূর্ণাঙ্গ দিন মানলেন না, অসম্পূর্ণ দিন মানেন আপনি। আল্লাহ পাক এদের শাস্তির কথা বলেছেন, শাস্তির কথাটি একটু পরে আরো বলছি। এইরকমই রাষ্ট্রনীতির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানলেন না আপনি, এই ক্ষেত্রে অসুবিধা নাই, এই ক্ষেত্রে অসুবিধা নাই, অমুক দল জিতেছে সুতরাং গরু জবাই হয়ে দাওয়াত হচ্ছে, একটি না কয়েকটি ঘটনার ফতুয়া আমার কাছে, আমার কাছে দু তিনটি ঘটনা তো ফতুয়া এসছে। আর আজকে জুমার নামাজের পর আর এক ভাই জিজ্ঞেস করলো যে উমরার অফিস আছে এক লোকের, উমরার অফিস, এবাদতকারীদের খেদমত, হজ উমরার খেদমত করবে, তাহলে নিশ্চয়ই কিছু ঈমান তার তো আছে, কিন্তু আফাতু মুনাবি বাজিল কিতাব, অল্প ইসলামের কিছু মানে বাকিগুলি মানে না, সে অজ্ঞ হোক অথবা জেনে শুনে হোক দুটোই হইতে পারে, অজ্ঞ ইসলাম সম্পর্কে জানে না সেই জন্য এই ভুলগুলি করছে, এই পাপগুলি করছে, আর না হলে জেনে শুনে এই রকমের নাফরমানি বিরুদ্ধ আচরণ করছে আল্লাহ এবং রাসূলের। কে হুকুম করেছে জানেন? তার যে কর্মচারী আছে ওকে বলছে যেহেতু আমাদের দল জিতেছে সেই জন্য বেশ কিছু লোক আর কি, যাই হোক 25-50 জনই হোক আর যাই হোক, তাদেরকে ফিরি উমরা করাও, শুকরানা উমরা, আউযুবিল্লাহ। কোন রাজনীতি করেন আপনি? এটি ইসলামের রাজনীতি, এটি হচ্ছে রাষ্ট্রনীতি। হ্যাঁ, তো কথা হচ্ছে যে ইসলামকে বুঝতে হবে এবং আমল করতে হবে, ইসলামকে বুঝতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। উদখুলু ফিসসিলমে কাফফা, আল্লাহ বলেছে ইসলামে পুরোপুরি প্রবেশ করতে হবে, কাফফা পুরোপুরি প্রবেশ করতে হবে, না আমি সুবিধাবাদী মুসলমান, আমি রাজনীতির ক্ষেত্রে পারছি না, আমাকে এগুলো একটা দল করতে হবে, অর্থনীতির ক্ষেত্রে পারছি না, আমাকে সুদি কারবার করতে হবে, জমি জায়গা বন্ধকে খুব সুযোগ সুবিধায় পাচ্ছি, 10,000 টাকা 20,000 টাকা দিলাম, দেখা গেল যে টাকাটা তো ফুল পাবোই 2 বছর পরে, আর জমি জায়গার ফসল মাশাআল্লাহ 50 মন ফসলও খেতে পেলাম, এই যে লোভ সামলাতে পারছেন না, হারাম করতে গিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব, সুদ খেতে গিয়ে ঘুষ খেতে গিয়ে দ্বিধাদ্বন্দ্ব নেই, বড় বড় অফিসার মাশাআল্লাহ নামাজ রোজা করে কিন্তু ঘুষও খায়। আল্লাহ পাক এদের শাস্তি সম্পর্কে কি বলেছেন? বলছিলাম যে বলবো, ওই আয়াতটি বলি শুরু করেছিলাম, আফাতু মেনুনা বি বাযিল কিতাব ওয়া তাকফুরুনা বি বাযিল, তোমরা কি আল্লাহর বিধানে আল কিতাবের, আল কিতাব কোরআনে কারিমে যেমন নামাজ আছে, হ্যাঁ রোজার কথা আছে, হজ আছে, যাকাত আছে, তেমনি সুদের কথা আছে, হ্যাঁ লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, ঘুষের কথাও আছে, এ হারাম, তারপরে আপনার রাষ্ট্রনীতির কথা আছে, গণতন্ত্র নীতির কথা না রাষ্ট্রনীতির কথা আছে, ইসলামিক সিয়াসা, সিয়াসা শরিয়া, শরিয়ত সম্মত সিয়াসা, তার রাষ্ট্রনীতি আছে, কিন্তু সেগুলিকে বাদ দিয়ে অর্থাৎ ফুরুন বিবাদ এগুলিকে অস্বীকার করলে অসুবিধা না, ওইসব ক্ষেত্রে আমি ওই সব পার্টি করি, যে কোনোটাই হোক না কেন, কোনো একটার উপরে আমার মন্তব্য করার উদ্দেশ্য নাই, উম্মতকে সতর্ক করার উদ্দেশ্য। তারপরে ফামান শাফাল ইয়ুমিন ওয়ামান শাফাল ইয়াকফুর, যার ইচ্ছা হবে মানবে আর যার ইচ্ছা হবে স্বীকার করবে, আল্লাহ পাকের কাছে গিয়ে বলতে পারবে না যে আমরা কিছু জানতাম না। আল্লাহ পাক বলছেন যে যদি এরকম করো, কিছু মানো আর কিছু না মানো, আফাতু মেনুনা বিআযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাযিল, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারা এসব কাজ করবে, ইসলামের কিছু মানবে, সুবিধাবাদী মুসলিম, এগুলি মানবো এগুলি মানবো না, এটা করবো এটা করলেই তো হইলো, নামাজ রোজা করি আর কি মুসলমান,
ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, পৃথিবীতে আল্লাহ পাক তাদেরকে অপদস্থ করবেন, লাঞ্ছিত করবেন, দুনিয়ার শাস্তি অপদস্থ। আজকে মুসলিম উম্মাহ অপদস্থ, কিতাবুল্লাহ ছেড়ে দিচ্ছে তাদের সর্বক্ষেত্রে, যদি রাখেও তো সীমিত কয়েকটা কাজে আছে বাস। কিতাবুল্লাহ কোরআনে কারিম মসজিদে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, আদালতে, হ্যাঁ কোর্টে, হ্যাঁ বিচার বিভাগে, না সব নাই। ওখানে পশ্চিম আইন, রাশিয়ার আইন, ওখানে তারা দিনকে ভাগ করে নিয়েছে সুবিধা মতো, কিছু কিছু মানে বাস। নামাজের ক্ষেত্রে নেন সুবিধাবাদী, চার অক্ত নামাজ পড়ে এক অক্ত পড়েন না, এটাও এর আওতাভুক্ত। কিছু মানবে কিছু মানবে না, চার অক্ত পড়বে পাঁচ অক্ত পড়বে না, এক অক্ত ছেড়ে দেবে, যখন সুযোগ সুবিধা হলো পড়ে নিলে ব্যাস, আমি নামাজ পড়ি। এদেরকে আমাদের সমাজের লোকেরা নামাজি মুসলমান বলে, যারা সুবিধা হইলে পড়ে, চার অক্ত পড়ে, নামাজি আসলে নামাজি নাই, নামাজি পাঁচ অক্ত। যে ব্যক্তি 17 রাকাত পুরো করে নামাজ পড়ে, তার জিন্দেগীতে 17 কোনোদিন সলা হয় না, 17 রাকাত আল্লাহ পাক ফরজ করে, এই ফরজ নামাজ পড়তে হবে, সেই নামাজি আসলে। দুনিয়া অপদস্থ, ওয়াইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিবসে তাদেরকে কঠোর শাস্তির দিকে ঠেলে দেওয়া হবে। জাহান্নামের মধ্যে যেসব আজাব রয়েছে সেসব আজাব, কঠোর আজাবের দিকে ঠেলে দেওয়া হবে। তো আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার জন্য তৌফিক দান করেন। তো আল্লাহ পাক দিনকে কমপ্লিট করেছেন, দিনকে কমপ্লিট করেছেন, এতে আরেকটা জিনিস বুঝার বিষয়, সেটা হচ্ছে যে সুতরাং তাতে কোনো কিছু বাড়ানো চলবে না, যেমন কমানো চলবে না, পর্দা কমিয়ে দিলাম, হ্যাঁ সুদের হারামটা একটু কমিয়ে দিলাম, ঘুষের হারাম একটু কমিয়ে দিলাম, যেগুলি বললাম রাষ্ট্রনীতি ওটাকে কমিয়ে দিলাম, থাক ওটা থাক, স্থগিত থাক, বাদ থাক, বা ইমানই নেই এসবের উপর, এরকম নাই, তেমনই বাড়ানো চলবে না। আল্লাহ কমপ্লিট করেছেন, তারপর আপনি আপনার বাড়াবার এখতিয়ার কে দিল? হ্যাঁ যে না এটা করতে হবে, দলিল কি বলছে? আমাদের বড়রা বলেছেন, এরকম ফতোয়া যে কত আছে আল্লাহ পাক জানে। ছোট্ট ফতোয়ার একটা উদাহরণ দিই, 40 কদম ঢেলা কুলুক নিয়ে দৌড় দিতে হবে, না হলে পেশাব পরিষ্কার হবে না। একটি দলিল চাই, একটি দলিল চাই যে 40 কদম হাঁটতে হবে, ব্যাস একটি হাদিস, আয়াত তো নেই, একটি হাদিস পেশ করতে হবে। যদি পেশ করেন তাহলে আমল করেন এবং আমল করিয়ে নেন আমাদেরকে, আর যদি না থাকে তো আল্লাহর রাস্তায় তওবা করেন। এটা ক্ষুদ্র মাসলার একটা উদাহরণ দিলাম, বড় বহু মাসলা রয়েছে। কবর পাকা করা, সেজদা শিরকের বাজার গরম করে দেওয়া কবরে, হ্যাঁ পীরের কবর হলে সেটাকে মাজার নাম দেওয়া এবং সেই মাজারে ভিড় ভাড় ওরস লাগানো, কবরকে পাকা করে সাজানো, তারপর ঘর নির্মাণ করা, এগুলি সবগুলি আল্লাহ পাক হারাম করেছেন, তার রাসূল হারাম করেছেন, লানত করেছেন, লান আল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদা। কোরআন এবং হাদিস নীরব নেই, লানত করা হয়েছে, নিষেধ করা হয়েছে। তারপর মুসলিম উম্মাহ, বিশেষ করে ভারত উপমহাদেশের অধিকাংশ মুসলিম কবর মাজার নিয়ে মেতে রয়েছে, এবং শিরক শুধু এ নয় যে জিয়ারতে যায়, শিরক নিয়ে মেতে রয়েছে। হিন্দুদের শিরক হালকা হয়ে যাবে তাদের শিরকের তুলনায়, হিন্দুদের মেলা ওরসের মেলার কাছে গিয়ে হালকা হয়ে যাবে, হারিয়ে দেবে হিন্দুদের মেলাকে, ওরসের মেলা। আল্লাহ পাক দিন কমপ্লিট করলেন, তাহলে আপনার কবর পাকা করা, কবর গম্বুজ তৈরি করা, কবরে সেজদার আড্ডা বানানো, কবর কে নিয়ে ব্যবসা করা, এসব কোথা থেকে নিয়ে আসলেন? দিন আল্লাহ কমপ্লিট করেছেন, তাতে এগুলি নেই। পীরের মুরিদ হওয়া, মুরিদ না হলে আল্লাহকে পাওয়া যাবে না, মাধ্যম লাগে, এসব কোথায় পেলেন? সাহাবায়ে কেরামদের জামানায় ছিল, তাবেইনদের জামানায় ছিল, তাবা তাবেইনের জামানায় ছিল। আল্লাহ পাক দিন কমপ্লিট করে দিয়ে যেদিন ওয়াহী বন্ধ হয়েছে সেদিন কমপ্লিট হয়ে গেছে।
তাতে যেমন কমানোর এখতিয়ার নেই তেমন বাড়ানোর কারো এখতিয়ার নেই, আল্লাহ পাকে এই অনুমতি দেননি। যারা এই সব কাজ করবে তাদের আল্লাহর গজব রয়েছে দুনিয়াতে এবং আখিরাতে রয়েছে। কোরআন এবং হাদিসে এর বহু দলিল রয়েছে যার কিছু বলা হলো। এর দলিল যে আল্লাহ পাক দিন কমপ্লিট করেছেন, ওয়াদলিল কওলুহু তাআলা মহান আল্লাহর বাণী আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আরাফার মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে দশম হিজরিতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আয়াত নাজিল হয়ে গেল, জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম নিয়ে আসলেন আয়াত, বলে আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে সম্পূর্ণ করে দিলাম, কামিল করে দিলাম। জীবনের প্রতিটি ক্ষেত্রে এই দিনের দিক নির্দেশনা রয়েছে, প্রতিটি ক্ষেত্রে কামিল হয়ে গেছে, তাতে বাড়াবার কোনো ইখতিয়ার নেই। যদি কোনো জিনিস পূর্ণ থাকে আর তাতে বাড়াতে চান তাহলে সেটা আরো খারাপ হবে, ভালো হবে না। বিল্ডিং সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, কোনো জায়গায় একটি ইটের জায়গাও খালি নেই, একটি ইটের জায়গাও খালি নেই, তারপরে যদি বলেন আর একটা ইট আমি ঢুকাবো তাহলে কি করতে হবে? ভাঙতে হবে। আসল সুন্দর বিল্ডিংটা ভাঙতে হবে, আর ভাঙলে তার উপরে আঘাত করলে, আতুরি আঘাত করলে বিল্ডিং দুর্বল হবে। বিদাতীরা এই করেছে ইসলামের। আসল আল্লাহ পাকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে নির্মিত তৈরি করা বিল্ডিং কে ভেঙে ভেঙে হাতুড়ি দিয়ে, বিদাতের হাতুড়ি দিয়ে ভেঙে তারা বিদাত কে ঢুকিয়েছে। কবর মাজারের বিদাত, পীর মুরিদের বিদাত, তাসাউফ সুফিবাদের বিদাত, আর মিলাদের বিদাত, তাজিয়ার বিদাত, মাতমের বিদাত, হ্যাঁ সব বহু বিদাত ঢুকিয়েছে বিদাতি মুসলিমরা। আতমামতু আলাইকুম নিয়ামতি, এবং আমার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করলাম। আল্লাহ পাক এই দিন ইসলামকে কমপ্লিট করে দিয়ে, পূর্ণ দিনকে দিয়ে, জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়ে তার নিয়ামতকে আমাদের উপর সম্পূর্ণ করেছেন। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দিন স্বরূপ, জীবন বিধান স্বরূপ আমি মনোনীত করলাম। আল্লাহ পাকের মনোনীত দিন, যেই দিনের উপর আল্লাহ রাজি হবেন, রাদিতু, সেই দিন হচ্ছে ইসলাম। সুতরাং এই দিন ছাড়া অন্য কোন রাস্তা ধরে যদি কেউ বলে যে আমি পৌঁছিব, যেমন ঢাকা আমি এলাম না, চিটাগাং থেকে আমি এলাম, উত্তরবঙ্গ থেকে এলাম, আমি ভাই আমি এদিকে রোড দিয়ে না এসে আমি পানি জাহাজে আসলাম, হ্যাঁ বঙ্গোপসাগরের দিক থেকে আসলাম, হ্যাঁ দুনিয়ার ক্ষেত্রে তো এই যুক্তি চলে, কিন্তু আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়ার জন্য এই যুক্তি চলে না। বিদাতীরা, নাস্তিকরা, এইরকমই যারা ইসলাম সম্পর্কে অজ্ঞ, জেনারেল শিক্ষিত অনেক জাহেল মূর্খ আছে, তারা এসব যুক্তি পেশ করে, কেন আল্লাহকে পাওয়া যাবে না ইহুদি মতবাদ দিয়ে, খ্রিস্টান যদি ভালো মানুষ হয় কেন জান্নাত পাবে না। গত সপ্তাহে একটা বক্তব্য ছিলাম ক্যাম্পে, তো ডিউটির সময় তাদেরকে বাধ্যতামূলক বক্তব্য বসানো হয়। এক যুবক ছেলে জিজ্ঞাসা করছে যে একটা খ্রিস্টান যদি ভালো হয়, সৎ মানুষ হয়, তো কেন জান্নাত পাবে না? ইসলামই বুঝে না, মুসলিম জাতির অবস্থা ইসলাম বুঝে না। এর আগে অনেকবারই বলেছি, খ্রিস্টান যদি সৎও হয় তবু কলেমাতে দুটো যে অংশ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। প্রথম কথা, এখানে ত্রিত্ববাদ আছে, একত্ব তে তাদের বিশ্বাস নেই, তাওহীদে বিশ্বাস নেই। যদি বলে যে আমি খ্রিস্টানদের এই বাতিল ত্রিত্ববাদকে মানি না, কোনো খ্রিস্টান বলেও, তবুও দ্বিতীয় অংশ যে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং সাক্ষ্য প্রদান করছে যে মুহাম্মদ আল্লাহ রসুল, তা কোন খ্রিস্টান মানে না। সুতরাং কি করে তার মুক্তি হবে, হ্যাঁ কি করে তার আমল কবুল হবে? দুটো শর্ত রয়েছে, যেমন একমাত্র আল্লাহর ইবাদতবন্দী করতে হবে, প্রথম অংশে কলেমার শেখানো হয়েছে, তেমনি দ্বিতীয় অংশে শেখানো হয়েছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল করতে হবে। কি করে জান্নাত পাওয়া যাবে? আল্লাহ পাক বলছেন উমাইয়া তাগে গায়রাল ইসলামে দিন, আর ইসলাম ছাড়া যদি অন্য কোনো জীবন বিধান সন্ধান করে কেউ, যে ওই রাস্তা দিয়ে আমি আসবো আল্লাহর কাছে। হ্যাঁ মুসলিম উম্মতের বিদাতীরা যেমন রাস্তা তৈরি করেছে, না না শরীয়ত দিয়ে শুধু হবে না, মারিফত লাগে, আর মারিফতে চিশতি তরিকা আছে, আর কাদেরি তরিকা আছে, নকশবন্দি তরিকা আছে, এই সব তরিকা যেগুলি আছে সেগুলি তরিকার কোন এক তরিকা দিয়ে আসতে হবে। আল্লাহ পাক বলছেন উমাইয়া তাগে গায়রাল ইসলামে দিন, ইসলাম ছাড়া অন্য কোন রাস্তা দিয়ে যদি নকশবন্দি তরিকা দিয়ে আসতে চায় যে আল্লাহকে পাবো, চিশতি তরিকা দিয়ে আল্লাহর কাছে পাবো, নিজামি তরিকা দিয়ে আল্লাহর কাছে পাবো, সাবেরি তরিকা দিয়ে আল্লাহকে পাবো, জর্মনায় শশিনা তরিকা দিয়ে আল্লাহকে পাবো, এইসব যে ধারণা, ওই রকমের ধারণা, যেমন খ্রিস্টান মতবাদ দিয়ে আল্লাহকে পাবো, এরকম ধারণা।
ফালাই কবুল আমিন, আল্লাহ বলছেন কখনো আমি কবুল করব না, কখনো তা কবুল হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, পরকালে ক্ষতিগ্রস্ত হবে, কারণ এগুলি আল্লাহর নাজিলকৃত বিধান নয়, আল্লাহর নাজিলকৃত বিধান মোতাবেক জীবন যাপন করতে হবে। তো আল্লাহ পাক দিন ইসলামকে মনোনীত করে, দিন ইসলাম যা প্রকাশ্য কোরআন সুন্নাহ রয়েছে, নবী সাল্লাম বলেছেন যে দুটি বস্তু ছেড়ে গেলাম তোমরা অতদিন পথভ্রষ্ট হবে না, তার একটু ফিকুম আমরাইনে, তোমাদের মধ্যে দুটি আমর ছেড়ে গেলাম, আমর মানে বস্তু, আমর মানে আদেশ হয় আওয়ামের যখন ওর জমা হবে, আর আমর অমর যখন বস্তুর মানে হবে, কাজের মানে হবে। হ্যাঁ, দুটি বস্তু ছেড়ে গেলাম, তাদেরলু কখনো তোমরা গুমরা পথভ্রষ্ট হবে না, রাস্তা হারাবে না, মা তামাসাক্তম বেমা, যতক্ষণ দুটি বস্তুকে মজবুত করে ধরবে, যতক্ষণ ধরে রাখবে ততদিন পথভ্রষ্ট কখনো হবে না, ধরে থাকলে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন, আর আমার সুন্নত, আমার হাদিস, বলা হয়নি যে তার সাথে মারিফত ধরতে হবে, তরিকত লাগবে, সে বলা হয়নি, কোরআন সুন্নাহ সবার কাছে প্রকাশ রয়েছে, কেন গোপনে বাতিনি ইলম আবার কোথা থেকে আসলো? এই বাতিনি ইলম তো ইসলামের সূত্রদের কাছ থেকে আসছে, বাতিনি ইসমাইলি বিভিন্ন ফিরকা বোরা এসব ফিরকা রয়েছে শিয়া রাফেজিদের মধ্যে, তাদের থেকে এসছে এগুলি, এগুলি ইসলাম নয়। আল্লাহ পাক যে ইসলামকে জীবন বিধান স্বরূপ মনোনীত করেছেন সেই ইসলাম কোরআন সুন্নাহ মজুদ রয়েছে এবং সবার জন্য সহজলভ্য, যে কোনো ব্যক্তি তা কোরআন এবং হাদিস চর্চা করলে পেতে পারে, নিজে পড়ে হোক আরবি ভাষা যদি বুঝে, অথবা যারা আরবি ভাষা বুঝে তাদের কাছ থেকে যদি সহি দিক নির্দেশনা কোরআন সুন্নাহ আলোকে পায়, এদিক ওদিক থেকে নয়, আবার অপব্যাখ্যা করে নয়, খুব সহজে পেতে পারে। এর জন্য যাচাই বাছাই করা, আপনার আল্লাহ বিবেক দিয়েছে, আল্লাহ এর জবাব নেবেন যে তুমি যাচাই বাছাই করেছিলে কিনা, বাস পেয়ে গেলে, তারাও তো হুজুর ছিল, তারাও তো আলেম, তারা তো মাদ্রাসা খুলে রেখেছে, এত বড় মাদ্রাসা চালায়, তারা কি ভুল পথে আছে? না, এইসব কথা আল্লাহ শুনবেন না, আল্লাহ শুনে তোমাকে আকল দিয়েছিলাম, হ্যাঁ আকল দিয়েছিলাম আর কালব দিয়েছিলাম, আল্লাহ এইসবের আফালা আকিলুন কত জায়গায় কোরআনে কেরিমে রয়েছে, আফালা তা আকিলুন, তোমরা আকল করতে না, বুঝতে না, বিবেক ছিল না। আর আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব ছিল, হৃদয় ছিল, কিন্তু তা দিয়ে তোমরা ফিকহ করতে না, বুঝতে না। আল্লাহ পাক জবাব নেবেন, কলবের জবাব নেবেন আর আকলের জবাব নেবেন এই ক্ষেত্রে। এই কথা বলে আপনি মুক্তি পেয়ে যাবেন না কালকে আমার যে আল্লাহ এদেরকে তো বড় বড় উলিয়া উলিয়া মনে করেছিলাম, এইসব পীরের তরিকা ওয়ালাদেরকে আর পীরদেরকে, সুতরাং তাদেরকে ধরেছিলাম, ব্যাস জান্নাত পেয়ে যাবেন, অত সহজ নয়। এই দুটো বস্তু আল্লাহ দিয়েছেন, এর হিসাব নেবেন, আকলের হিসাব নেবেন যা মগজে রয়েছে, আর কলবের হিসাব নেবেন যা এখানে রয়েছে। তারপরে আর একটি বিষয় হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, এই কথা বলা বিদাতীদের কাছে, মাজার পূজারীদের কাছে, পীরপন্থীদের কাছে বেয়াদবি। অথচ এই কথা কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় রয়েছে, কথাটি এর আগেও এসেছিল, এখন দলিল গুলি আসছে। বলছেন ওয়া দালিলু আলা মাউতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত হয়ে গেছে, ওয়াফাত হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, এর দলিল প্রমাণ। সুতরাং হায়াতুন নবী নয়, নবী হায়াতে নেই, নবী ইন্তেকাল করেছেন, দুনিয়ার যে দুনিয়া থেকে যে বিদায় নিতে হয় মত যেটিকে বলা হয়, সেই মত তাঁর উপর হয়ে গেছে, তিনি আর ফিরে আসেননি। ইহুদি খ্রিস্টানদের মধ্যে মনে করবেন যে এই খ্রিস্টানদের একটি দল আছে, তাদের ধারণা যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করে দিয়েছে ইহুদিরা, কিন্তু তিন দিন পর আবার ফিরে চলে এসেছে, এরকমও নয়, এরকমও নয়, এগুলি ইহুদি খ্রিস্টানদের অনুকরণ, বা চোখের আড়াল হয়ে গেছেন, চোখের পর্দায় চলে গেছেন, ইন্তেকাল করেনি, ইন্তেকাল বলা বেয়াদবি না। গত সপ্তাহে মনে বলেছিলাম যে এসব সংশয় যেগুলি থেকে শহীদের আয়াত থেকে, না, হায়াত তাদের বারজাখি হায়াত রয়েছে, পরলৌকিক জীবন রয়েছে, দুনিয়ার জীবন নেই, দুনিয়ার জীবন মতের সাথে শেষ হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনে কারিমের সাদ করছেন দলিল, কওলহু তাআলা মহান আল্লাহর বাণী, ইন্নাকা মাইয়্যাতুন ওয়া ইন্নাহুম মাইয়্যাতুন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মৃত, ইন্নাকা মাইয়্যাত, মাইয়্যাত মানে কি, কোথায় গেছিলেন ভাই, জানাজা থেকে আসেন, মাইয়্যাতকে দফন করতে গেছিলেন, বলেন না বাংলা ভাষায়, আরো কি বেশি আরবি শিখতে হবে এর জন্য, এই আকিদার জন্য এতটাই যথেষ্ট যে বাংলা ভাষায় আরবি শব্দটি বাংলার মতো ব্যবহার হচ্ছে, মাইয়্যাত, মাইয়্যাতকে গোসল দিচ্ছে, ইন্নাকা মাইয়্যাতুন, নিশ্চয় আপনি মাইয়্যাত, মৃত,
এন্তেকাল করবেন আপনি, ওয়া ইন্নাহুম মাইয়্যাতুন এবং তারাও মাইয়্যাত হবে, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামা অতঃপর আপনারা সবাই তোমরা সকলে ইয়াওমাল কিয়ামাতে কিয়ামতের দিবসে ইনদা রব্বিকুম তোমাদের রবের নিকট তাখতাসেমুন বাদানুবাদ করবে। এখানে বলা হয়েছে কাফেরদের কথা, জালেমদের কথা, গুনাহগারদের কথা, বিদাতির কথা, যে আল্লাহ আমি তো ভালো কাজ করেছিলাম, অনেক নেকির কাজ করেছিলাম, নামাজ পড়েছিলাম, আল্লাহ তার সাথে কবর পূজাও করেছো, নামাজ পড়েছে কিন্তু নামাজ সব বরবাদ করে দিয়েছে, ওয়ালাউ আশরাকু লাহাবিতানহু মা কানু ইয়ামালুন সব নষ্ট হয়ে গেছে তোমার, আল্লাহ অনেক দান খেরাত করেছিলাম, লোক দেখানো করেছিল সব নষ্ট হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। তো বাদানুবাদ হবে কিয়ামতে মাঠে, যেমন পরীক্ষার ফলাফল পাওয়ার পরে অনেক ছাত্ররা মনে করে যে আমি তো ভালো লিখেছি, আর যদি শিক্ষকের সামনে সাহস বেশি সাহস থাকে অথবা সাবালক খুব সিয়ানা ছাত্র, তখন শিক্ষকই বলে স্যার আমার নম্বর কিন্তু কম এসছে, আমি ভালো লিখেছিলাম আপনি নম্বর কম দিয়েছেন। যদি একটু শিক্ষক হালকা একটু নরম হয়ে যায়, মাদ্রাসার অনেক ছেলে চেপে পড়ে মাদ্রাসার পর্যন্ত শিক্ষকের উপর, আর স্কুলে তো অস্ত্র পর্যন্ত নিয়ে হ্যাঁ ঝাঁপিয়ে পড়ে কেন আমাকে নম্বর কম দিয়েছে। তো কালকে আমাদের আল্লাহ পাকের দরবারে বাদানুবাদ করবে, কিন্তু সেখানে করার কোনো উপায় নেই, আমল নামা প্রমাণ করে দিবে কম্পিউটারের যুগে, আজকে কম্পিউটারের যুগে আর বোঝাবার প্রয়োজন নেই, সুপার মার্কেট থেকে কোনো কিছু খরিদ করেছেন কোন সময় কিনেছেন কোন তারিখে কত সেকেন্ড পর্যন্ত সেকেন্ড ওটাও চলে আসছে। আল্লাহ পাকের কাছে আমল নামা এর চাইতে সূক্ষ্ম থাকবে, আমল নামা আল্লাহ দেখিয়ে দেবে, দেখো অমুক দিনে সব কাজ করেছো তুমি, এই বেদাত গুলি করেছো, এই পাপ করেছো, আর এই এই শিরকের জন্য আমল নষ্ট হয়ে গেছে, এই বেদাতের জন্য আমল নষ্ট হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। তখন বলে মা লি হাযাল কিতাব, আশ্চর্য হবে, মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমরা ভুলে গেছি সব কাজ করে, ছোট কথাও ছাড়েনি, বড় তো ছাড়েনি, ছোট কথাও ছাড়েনি, ইল্লা আহসাহা সব লিপিবদ্ধ করা আছে, ওয়াজাদু মা আমিলু হাজিরা যা কিছু করেছেন সব হাজির সামনে মজুদ আছে, একটা রিয়াল চুরি করেছেন ওটাও লেখা আছে। সূরা জুমার আয়াত নম্বর 30-31 আয়াত কত স্পষ্ট, তারপরে বলবেন হ্যাঁ যেন বিজীবিত হায়াতুন নবীর বই লিখে বসে আছে বিদাতিরা, বলেন তারপরে যে কোনো ব্যক্তি তার মৃত্যু ঘটবে, মারা যাবে, বারজাখি জীবনে থাকবে, আল্লাহ পাক তারপরে তাদেরকে কি করবেন, ছেড়ে দিবেন মাটিতে মিশে গেল শেষ, না কি করবেন ওঠাবেন, পুনরুত্থান হবে, আল বাস বাদাল মৌত, আল বাসে বাদাল মৌতের ইমানে মুফাসসাল পড়ে তো অভ্যাস আছে কম্পকে, কিন্তু বুঝেন না, হ্যাঁ মৃত্যুর পরে উঠানো হবে, ওয়ান্নাসু ইযা মাতু ইউবাসুন, লেখক বলছেন যে মানুষ প্রত্যেকে মারা যাওয়ার পরে তাদেরকে পুনরুত্থিত করা হবে, আবার উঠানো হবে, উঠানো হবে, এর দলিল যে উঠানো হবে, মরে গেল সরে গেল পচে গেল কিছুই নাই, 30 বছর পরে দেখলে একটা হাড়ের কোনো কিছুই পাবে না, নিশানা পাবেন না, হ্যাঁ উঠাবে। দলিল কওলু তাআলা মহান আল্লাহর বাণী, দলিল মিনহা খালাকনাকুম, আল্লাহ পাক বলছেন যে এই মাটি থেকে, মিনহা তাতে থেকে অর্থাৎ মাটির দিকে ইঙ্গিত করা হয়েছে, হ্যাঁ এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, ওয়া ফিহা নুইদুকুম, এবং তোমাদেরকে এই মাটিতেই ফিরিয়ে দেব, কখন ফিরিয়ে দেবেন, হ্যাঁ মৃত্যুর পরে দাফন করতে হবে মাটিতে, যদি দাফন না করে হিন্দুদের মতো জ্বালায় তবু গেল মাটিতে, পানিতে ভাসিয়ে দিল তবু গেল মাটিতে, হ্যাঁ পশু পাখিতে খেয়ে নিল, লাশ খেয়ে নিল, তারপরেও ওই মাটিতে পায়খানা পেশাবে মাটিতেই গেল, মাছে খেয়ে নিল তবুও মাটিতে গেল, বাঘে খেয়ে নিল তবুও মাটিতে গেল, মাটিতে গেল, ওফিহা নুইদুকুম, এবং তোমাদেরকে তাতেই ফিরিয়ে দেব, আদা ইউইদু ইয়াদাতান মানে ফিরিয়ে দেওয়া, নুইদুকুম তোমাদেরকে আবার মাটিতে ফিরিয়ে দেব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং তা থেকেই তোমাদেরকে বের করব, তারাতান উখরা আরেকবার, আবার কি বললেন তারাতান উখরা, এগিয়ে বসেন জায়গা হচ্ছে না, আপনারা একটু এগিয়ে বসেন, সূরা তাহা আয়াত নম্বর
55 আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের আয়াত নম্বর 17 এবং 18 তে ইরশাদ করেছেন, আল্লাহ আম্বাতাকুম মিনাল আরদে নাবাতা, আল্লাহ পাক তোমাদেরকে উদ্গত করেছেন। আম্বাতা যে নাবাত, ঘাস, ঘাস যেমন বেরোয়, গাছ বেরোয় গজিয়ে উঠে বীজ থেকে, কিন্তু মাটি থেকে, মাটি না থাকলে হবে না, মাটি থেকে বীজটা ফেটে গজিয়ে উঠে কোনো গাছ, ঘাসপাত। আল্লাহ পাক মানুষকে ওই রকম বলছেন যে আম্বাতাকুম মিনাল আরদে, মাটি থেকে তোমাদেরকে উদ্গত করেছেন। তারপরে সুম্মা ইউইদুকুম ফিহা, অতঃপর তোমাদেরকে তাতেই আল্লাহ ফিরিয়ে দেবেন, মৌতের পরে মাটিতে ফিরে যেতে হবে। ওয়া ইউখরিজুকুম ইখরাজা, এবং তোমাদেরকে আল্লাহ পাক বেরও করবেন, মাটি থেকে আবার বের করবেন। ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, যে রব্বুল আলামিনের সামনে হাশরের মাঠে বিচার দিবসে দণ্ডায়মান হওয়ার জন্য বেরিয়ে আসবে মাটি থেকে। পুনরুত্থানের পরে আল্লাহ পাক জমিন থেকে উঠালেন, কিয়ামত হয়ে গেল, জমিন থেকে উঠালেন, তারপরে কি হবে? মুহাসাবুন, হিসাব নেওয়া হবে, হিসাব দিতে হবে, ঈমান থাকতে হবে। যেমন আমাদের বিশ্বাস আছে, ঈমান আছে যে এখন বৈকালবেলা একটু পরে সন্ধ্যা লাগবে, তখন পৃথিবী অন্ধকার হয়ে যাবে, কারো সন্দেহ আছে? এর চাইতে বেশি ঈমান, অকাট্য ঈমান হইতে হবে, অকাট্য ঈমান হইতে হবে যে আমাদের প্রত্যেকটি কাজের কথার হিসাব হবে। এই ঈমানে দুর্বলতার কারণে আজকে আমাদের পাপ, ফরজ, অজেব, অবহেলা, শরীয়তের বিরোধিতা, অন্যায় কাজ করা, জুলম অত্যাচার করা, বাড়াবাড়ি করা, আল্লাহ পাকের আদেশ নিষেধ মানাই গাফিলতি, এগুলির পিছনে কারণ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আমাদের দুর্বল হয়ে গেছে, আখিরাত পরকাল হিসাব জবাবদেহির প্রতি ঈমান আমাদের দুর্বল হয়ে গেছে। মনেই থাকে না, হয়তো সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস পার হয়ে গেল, কখনো মনেও আসে না যে একদিন আমাকে হিসাব দিতে হবে, টাকাটা নিলাম অমুকের কাছে ধার দিতে হবে, মনে আসে না যে জবাব দিত, আজকে না দি কালকে আমাকে কি দিব, নেকি দিতে হবে, নেকি থাকবে তাহলেই দিব, যদি গুনাগার হই তো গুনার উপরে গুনা চেপে আরো আজাবের উপর আজাব বৃদ্ধি হবে, ভয় নেই, ভয় নেই, চিন্তাও নেই। বিদেশে এসেছেন, প্রবাসে এসেছেন, চিন্তা আছে একদিন যেতে হবে, সুতরাং পাসপোর্টটা কত হেফাজত রাখছেন আপনি? আপনার, আপনি কাজকর্মগুলি কত যত্নের সাথে করছেন যে দেশে যেতে হবে, কিছু করতে হবে দেশে গিয়ে, খালি হাতে দেশে গিয়ে কি করব? আর আপনার কেমন ঈমান পরকালের প্রতি, সেখানে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে, এই 60 বছর 70 বছর জীবন কি করে এসেছো, তারপরে যদি জবাব না দিতে পারি জাহান্নামে যেতে হবে, জাহান্নামে থাকতে হবে, কেমন ঈমান যে আমাদের কাজকর্ম নেই, ফরজ অজবে গাফিলতি, হারাম হালালের পার্থক্য নেই, এমন জিন্দগি কেন আমাদের মুসলিম সমাজের? তাহলে ইমানেই জিজ্ঞাসা চিহ্ন আছে যে আমাদের ইমানের অবস্থা কি। নিজের ইমানের কথা নিজে জিজ্ঞাসা করেন যে তোমার ইমানের অবস্থা কি, যে মাসকে মাস চলে যাচ্ছে আল্লাহর ভয় ভীতে নেই, ফরজ অজব আদায় করলাম কিনা, হারাম থেকে বেঁচে থাকলাম কিনা, আল্লাহর বাধা নিষেধ মেনে চললাম কিনা, কোনো পরোয়া নেই, কোনো পরোয়া নেই। মুখে শুধু দাবি করলে হবে না যে আমরা মুসলমান, এর কোনো মূল্য নেই। আকীদায়, আমলে, কথায়, কাজে সবকিছুতে যদি মিল না থাকে, তাহলে শুধু মুখে দাবি করলে হবে না যে আমার বাবা হাজি সাহেব ছিল, আমার দাদা মাওলানা সাহেব ছিলেন, হ্যাঁ আমার ভাইয়েরা একটা ভাইকে হাফেজ করেছি, অনেক যুবকরা বলে আমার ভাই ভাই হুজুর, আমার ভাই এক হাফেজ, আমার ভাই এক মাওলানা, কোনো মূল্য নেই সব কথা বলার। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হিসাব দিতে হবে। ওয়া মাজজিউনা বি আমালিহিম, হিসাব দেওয়ার পরে, এমন নয় যে হিসাব দেওয়ার পরে ছেড়ে দেবেন, হিসাব দেওয়ার পরে অপরাধ করলেন তবুও ছুটে গেলেন, শিরিক কুফরি করলেন তবুও ছাড় পেয়ে গেলেন, না, ওয়াজিউনা বি আমালিহিম, তাদের আমলের প্রতিদান দেওয়া হবে, বদলা দেওয়া হবে, যেমন আমল তেমন বদলা দেওয়া হবে। এর দলিল কওলুহু তাআলা, এর প্রমাণ হচ্ছে মহান আল্লাহর বাণী, লিয়াজজিয়াল্লাযিনা আসাউ বিমা আমিলু, আল্লাহ পাক পরকাল কায়েম করবেন, কিয়ামত কায়েম করবেন, হাশর করবেন, সবাই সমবেত করবেন বিচার দিবসে, যারা খারাপ আমল করেছে তাদের আমল, তাদেরকে বদলা দেওয়ার, লিয়াজজিয়াল্লাযিনা আসাউ, বদলা দেওয়ার জন্য ওই ব্যক্তিদেরকে যারা খারাপ করেছে, বিমা আমিলু, তাদের আমলে পাপ করেছে, অন্যায় করেছে, তাদেরকে তাদের শাস্তি দেওয়ার জন্য। ওয়াজিয়াল্লাযিনা আহসানু বিল হুসনা, এবং যারা সৎকর্ম করেছে তাদেরকে ভালো প্রতিদান দেওয়ার জন্য।
আল্লাহ সৎ ব্যক্তিদেরকে উত্তম প্রতিদান দেবেন, ভালো প্রতিদান দেবেন, আর অসৎদেরকে তার শাস্তি দেবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন। পৃথিবীতে পুরোপুরি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৎকে তার পুরোপুরি বদলা দেন না, কাফেরকে দিয়ে রেখেছেন, জালেমকে দিয়ে রেখেছেন, বেনামাজিকে দিয়ে রেখেছেন, পাপীকে দিয়ে রেখেছেন দুনিয়া, আর অসৎদেরকে সব শাস্তি দিয়ে দেন না, কখনো দেন, কখনো অবসর দিয়ে দেন, একবারে দীর্ঘ অবসর দিয়ে দেন, কিছুদিনের অবসর দিয়ে দেন, সারা দুনিয়াতে সারা জিন্দগি অবসর দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল দুনিয়াতে পুরোপুরি ন্যায় অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য তৈরি করেনি, কর্মক্ষেত্র হিসাবে তৈরি করেছেন। আল্লাহ বলেননি যে এটা ইয়াউমুল জাযা, দুনিয়ার জীবন প্রতিদানের জীবন নয়, এটি হচ্ছে ইয়াউমুল আমাল, কর্মজীবন। আর আখিরাত হচ্ছে পরকাল, হচ্ছে ইয়াউমুল জাযা, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন মানে ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। আল্লাহ পাক প্রতিদান দিবসের একমাত্র মালিক, একচ্ছত্র মালিক। সূরা নাজম আয়াত নম্বর 31। সুতরাং এই কিয়ামতকে, মতের পরে পুনরুত্থানকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে মুসলিম নয়, কাফের, সে কাফের। কেউ যদি অস্বীকার করে, আচ্ছা অস্বীকার করলো না কিন্তু সারা জীবন খেয়াল করলো, ভুরুক্ষেপি করলো না, সে কি মুসলমান? সারা জীবন চলে গেল, কোনোদিন তার এরকম খেয়াল হলো না যে সংশোধন করি, তওবা করি, ফিরে আসি, যা হয়েছে হয়েছে, এখন তওবা করি ফিরে আসি, সেও কাফের। একে বলা কুফরুল ইরাদ, বিমুখতার কুফরি, বিমুখ, সারা জীবন উল্টো পথেই থাকলো, আল্লাহর দিকে কোনোদিন ধাবিত হলো না, আল্লাহর উল্টো দিকে, মসজিদ দিয়ে কোনোদিন ধাবিত হলো না, মসজিদের উল্টো দিকে, দিনের দিকে কোনোদিন ঝুঁকলো না, দিনের উল্টো দিকে। ইরাজের কথা, ইরাজ, এই এই কলেমা, এই শব্দটি কোরআনে কারিমে বহু আয়াতে ব্যবহার হয়েছে। ফা আরাজা আকসারুহুম ওয়া হুম মুরিদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আয়াতে বলেছেন তারা বিমুখ, মুখ ফিরিয়ে নিয়েছে, সারা জীবন চলে যাচ্ছে, বছরকে বছর চলে যাচ্ছে। আপনি তো আপনার ছেলে মেয়েকে ভুলে থাকেন না, আপনার স্ত্রীকে ভুলে থাকেন না, আপনার জমি জায়গা ভুলে থাকেন না, আপনার বাড়ি ঘর ভুলে থাকেন না, আপনার চাকরি ভুলে থাকেন না, দুনিয়ার কোনো কাজ এইভাবে সারা জিন্দগি ভুলে থাকেন না, 10 বছর 20 বছর ধরে ভুলেই গেছেন একবারে, এমন তো হয় না। কিন্তু আপনি ইবাদত বন্দেগী কি, আল্লাহ কেন সৃষ্টি করেছেন, সবকে সারা জীবন ভুলে আছেন, বলছেন আমি জাতিতে মুসলমান, আমি কোথায় কাফের, এটি হচ্ছে কুফরুল ইরাজ, আল্লাহ থেকে বিমুখ হওয়ার কুফরি। ওমান কাযযাবা বিল বাসি কাফারা, যেই ব্যক্তি পুনরুত্থানকে মিথ্যা মনে করবে সে কাফের হয়ে যাবে, সে কাফের। এর দলিল, কাফের বলে দলিল লাগবে, আমাদের দেশের আবার ওই ঢালাহারে কুফরি বলার যে প্রবণতা আছে সেই কুফরি নয়, এইরকম কুফরির ফতোয়া দেওয়া এক দল আরেক দলকে, এক পার্টি আরেক পার্টিকে, এক তরিকা আরেক তরিকাকে, এটি হচ্ছে গুমরাহি, গুমরাহি। যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নার স্পষ্ট দলিল নেই, তারপরে তাদের অজ্ঞতা দূর করার জন্য কোন রকমের আপনি তাদের জানিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাননি, ততক্ষণ পর্যন্ত নাই, কেউ কুফরিতে পৌঁছেনি আর আপনি কাফের বানিয়ে দিলেন, তাকে ইসলাম থেকে খারিজ করা আপনার ইখতিয়ার নেই, কোন আলেমের ইখতিয়ার নেই, কোন মুফতির ইখতিয়ার নেই। যদি কাউকে কাফের বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথচ সে কাফের নয়, তাহলে যেই ব্যক্তি এই ফতোয়াবাজি করবে যে মুফতি, সেই কাফের হয়ে যাবে, মনে রাখবেন। দলিল, যারা পরকাল বিশ্বাস করে না কাফের, এর দলিল কওলুহু তাআলা, মহান আল্লাহর বাণী, জামাল লাযিনা কাফারু, আল্লাহ পাক বলছেন কাফেরদের ধারণা, জামা মানে ধারণা করা, কাফেরদের ধারণা, আল্লা ইউবাসু, যে তাদেরকে পুনরুত্থিত করা হবে না, তারা তাদের পুনরুত্থান হবে না, বাস হবে না। কুল, হে নবী আপনি বলে দেন, বালা অবশ্যই, হ্যাঁ অবশ্যই, ওয়ারাব্বি আমার রবের কসম, আমার আল্লাহর শপথ করে বলছি, লাতু বাসন না, অবশ্যই পুনরুত্থিত তোমরা হবে, অবশ্যই। এক তো কসম করেছেন, তারপর লামের তাকি, তারপর নুন সাকিলার তাকি, যারা লাতু বাসন না, অবশ্যই অবশ্যই, কসম করে বলছি আমার রবের, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আবার উঠানো হবে। চিন্তা করে নাও কি করবে, তার জন্য প্রস্তুতি নাও। সুম্মা লাতুনাব্বাউন্না, অতঃপর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, নাবা মানে হচ্ছে খবর, ওখান থেকে নবী যিনি আকাশের খবর দেন, ওহির খবর দেন, তো এই নাবা থেকে, সূরা নাবা যে আনিন নাবা ইল আজিম, হ্যাঁ মহাসংবাদ, মহাসংবাদ কিয়ামতের সংবাদ, আম্মা ইয়াতাসআলুন আনিন নাবা ইল আজিম, ওখান থেকে হচ্ছে লাতুনাব্বাউন্না, অবশ্য তোমাদেরকে সংবাদ দেওয়া হবে, খবর দেওয়া হবে,
তখন তোমাদের খবর আছে। বেমা আমেল তুমি কিসের খবর দেওয়া হবে, যে কি আমল করে এসেছো দুনিয়ায়, ভালো আমল করেছো, মন্দ করেছো, তাওহীদ করেছো, শির করেছো, সুন্নাত করেছো না বিদআত করেছো। ওয়াজালিকা আলাল্লাহি ইয়াসির, আর এই পুনরুত্থান এবং হিসাব নেওয়া, তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে জ্ঞাত করিয়ে দেওয়া, তোমাদের জবাবদেহি সেখানে হবে আল্লাহর দরবারে, এসব আল্লাহর জন্য অত্যন্ত সহজ, এমন মুশকিল নয়। একজন কফিলের 100-200 লেবার থাকে তো খোঁজই রাখে না যে কয়টা পালাইলো আর কয়টা আছে আর কয়টা ছুটি গেছে। যদিও ডায়েরি না দেখে বা তার কম্পিউটার না দেখে যে যেখানে মেমোরিতে আছে অথবা নোট করা আছে, রেকর্ড না থাকে তো বলতেই পারবে না, আর রেকর্ডে যদি না উঠানো থাকে তো বলতেই পারবে না, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন, কত মখলুক মানুষ, কত আজকার জামানে কত কোটি কোটি মানুষ, আবার আদম আলাইহিস সালাম থেকে কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আবার কত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, আবার জিনের যে সংখ্যা আল্লাহ পাক কত রেখেছেন আল্লাহ পাক ভালো জানেন। যালিকা, এই সমস্ত মানুষ এবং জিনের হিসাব নেওয়া, তাদেরকে উঠানো মতের পরে, জিনেরও মত হবে, তাদেরকে উঠানো হবে মতের পরে, সবার হিসাব নেওয়া আল্লাহর জন্য, ওয়াজালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর জন্য অত্যন্ত সহজ, এমন মুশকিল না যে সামলাতে পারা যাক ছেড়ে, অনেক বড় লাইন লেগে আছে সামলাতে পারছেন না, ইলেকশনে দেখেছেন দাও ছেড়ে দেয় সব কিছু যা করছে করতে, এমন হবে না। ওয়াজালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাব নেওয়া খুব সহজ। সূরা তাগাবন আয়াত নম্বর 7, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ রাসূল করে প্রেরণ করেছেন, কিন্তু তার পূর্বে অনেক রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক জাতিতে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন, যাতে করে তারা আল্লাহর সামনে কাল কিয়ামতে গিয়ে বলতে না পারে যে আল্লাহ আমরা তো জানতাম না যে আপনার ইবাদত করতে হবে, এটাও জানতাম না, আবার কেমন করে ইবাদত করতে হবে তাও তো জানতাম না, কি করলে আপনি রাজি হবেন তাও জানতাম না, যাতে করে কোনো মানুষ বলতে না পারে। আল্লাহ পাক অসংখ্য রাসূল নবী পাঠিয়েছেন, তাই লেখক বলছেন ওয়া আরসালাল্লাহু জামিআর রাসূল মুবাশশিরিন ওয়া মুনজিরিন, আল্লাহ পাক সমস্ত রাসূলগণকে প্রেরণ করেছেন দুটি উদ্দেশ্যে, সুসংবাদ দেওয়ার জন্য আর সতর্ক করার জন্য। সুসংবাদ কার জন্য, এর আগে একদিন বলেছি, হ্যাঁ, যারা সৎকর্মশীল মুমিন, ইমানের উপর ভিত্তি করে সৎকর্মশীল, ইমান রয়েছে তার উপর নেক আমল রয়েছে, ফরায়েজ ওয়াজিবাত রয়েছে, হারাম নাজায়েজ কাজ দিয়ে অবৈধ কাজ থেকে বেঁচে রয়েছে, এই হচ্ছে সৎকর্ম। ইমান এবং সৎ আমল যাদের আছে তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য প্রত্যেক রাসূল প্রেরিত হয়েছেন, শুধু আমাদের নবী নন, বরং সমস্ত আম্বিয়া এবং রাসূলগণ প্রেরণ করা হয়েছে তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য, মুমিন এবং সৎকর্মশীলদেরকে। ওয়া মুনজিরিন, এবং সতর্ককারী করে, সতর্ক সাবধান করার জন্য কাকে, যারা বিরোধিতা করেছে, যারা বিরোধিতা করেছে আল্লাহ পাকের বিধান মানতে, আল্লাহ পাকের আদেশ নিষেধ মানতে, অথবা জন্মগত কিন্তু তার উপর আমল করেনি, তাদেরকে সতর্ক করার জন্য আম্বিয়াগণ সতর্ক করে দিয়েছেন। এখন নবীর সিলসিলা তো বন্ধ হয়ে গেছে, নবী একাডেমি শেষ রাসুল, তাহলে এখনকার যুগের লোকেরা, মুসলিমরা যারা গাফিল হয়ে রয়েছে, শিরক বিদাতে রয়েছে, না বেনামাজি হয়ে রয়েছে, পাপে ডুবে রয়েছে, তারা আল্লাহর সামনে বলতে পারবে নাকি কাল কিয়ামতে যে আল্লাহ আমাদের জন্য তো কোনো রাসুল আসেনি, 1400 বছর আগে এসেছিল, তো আমরা কি করবো, পারবে? হ্যাঁ, কেন পারবে না, কেন পারবে না বলতে, আল্লাহ পাক যা দিয়েছেন তা বিনা কোনো বিকৃতিতে সুরক্ষিত হয়েছে, মাহফুজ রয়েছে, কোরআনে করিমের আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব নিয়েছে, মাহফুজ রয়েছে, ঘরে ঘরে কোরআনে করিম মজুদ রয়েছে, লাইব্রেরিতে, শহরে শহরে, বাজারে বাজারে কোরআনে করিম মজুদ, তা তাফসীর মজুদ আছে প্রত্যেকটি ভাষায়, নবী সাল্লামের হাদিস মজুদ রয়েছে, শহীহ জয়ীফের পার্থক্য করে দিয়েছেন মুহাদ্দিসিনরা, দিন মজুদ রয়েছে, তারপরে রেসালাতের সিলসিলা বন্ধ হয়ে গেছে, কিন্তু রসুল গণের মেশন চালাবার জন্য কোরআন সুন্নার আলেমদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমরা এই দায়িত্ব পালন করবে, না হলে তোমাদের জবাবদিহি করতে হবে। গ্রামে গ্রামের আলেম, শহরের আলেম,
থানার আলেম, ডিস্ট্রিক্টের আলেম, দেশের আলেমরা যদি এই কাজ না করে তাহলে তাদেরকে কালকে আমাদের জবাবদেহি করতে হবে যে হক কেন পৌঁছাওনি তোমরা, জনসাধারণ কি করে জানবে? তোমরা যদি শিরকে শিরক বললে না, তাওহীদ শিখালে না, সুন্নত শিখালে না, বিদাত কি বিদাত বলে চিহ্নিত করলে না, তোমরা বেনামাজিকে মেয়ে দিলে, বোন দিলে, বেনামাজির সাথে আদান প্রদান, যেমন নামাজির বাড়ি খাওয়া বেনামাজির বাড়িও খেতে থাকলে, নামাজির সাথে যেমন আচরণ বেনামাজির সাথে ওই রকমই ভালো আচরণ, যদি এই হয় তোমাদের অবস্থা, একাকার হয়ে মিশে থাকলে কোনদিন বললেন না যে নামাজ না পড়লে ইসলাম থাকে না, এ কথা বলে না। যেগুলি কোরআন হাদিসের নেই সেগুলি কথা বলে আমাদের দেশের বিদাতি এক শ্রেণীর আলেমরা, কিন্তু কোরআন হাদিসের কথা বলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি নামাজ পড়লো না, ছেড়ে দিল, অস্বীকার করলো না, যে কাফের হয়ে গেল। এই হাদিস তো শুনতে পাওয়া যায় না আমাদের দেশের ওয়াজ মাহফিলে, কিন্তু শোনা যায় গত বুধবারে যে ভাইরা ছিলেন, এক লোক বলছিল কি যে বেনামাজি, বেনামাজির হাত যদি কোনো খাবারে লাগে, কুকুরও যদি মুখ দেয় খাওয়া যাবে, কিন্তু বেনামাজির হাত যদি কোনো খাবারে লেগে যায় তো সেটা খাওয়া যাবে না, ঠিক না? কথাটা এরকম বলেছিল না, দলিল আছে যে কুকুরে মুখ দিলে খাওয়া যাবে খাবার, আর যদি বেনামাজি হাত দিয়ে দেয়, আপনার পাক শাক করা মাছ আছে, সুন্দর মাছ পাক করে রেখেছে, নত গোস্ত পাক করে রেখেছে, আর একটা বেনামাজি এসে হাত দিয়ে দিচ্ছে, আর খাওয়া যাবে না, ফেলে দিতে হবে তাহলে? এসব ফতোয়া কোথায় পেলেন? যা কোরআনে অনেক হাদিস আছে সেগুলির নাম ধর্ম, আর কোরআন হাদিস আছে যে বেনামাজি তুমি মুসলমান না, সুতরাং মুসলমান হও, উদখুলু ফিস সিলমে কাবা, মুসলমান হও, এ কথা কেন বলেন না? বেনামাজি কাল কিয়ামতে ফেরাউন, হামান, ওবাই বিন খালব ওই সব জালেমদের সাথে উঠবে, এ কই কি সব কথা কেন শুনে? চিরকাল জাহান্নামে থাকবে, এ কথা কেন বলো না? জাকাত দিয়ে রোজা রেখে শুধু রমজান মাসের নামাজ পড়ে কোনো দিন জান্নাতে যেতে পারবে না, নামাজ না পড়লে, এই সব বক্তব্য কেন রাখো না? আলেমদেরকে বলছি আমি, বিদাতি কথাবার্তা, ভিত্তিহীন কথাবার্তা। হ্যাঁ, খালি বেনামাজিকে আপনি কুকুরের থেকে নিকৃষ্ট বানিয়ে দিলেন ভিত্তিহীন কথার ভিত্তিতে, আর বাস এর নামই ইসলামের খেদমত? বরগুলি হারাম কথা, যেগুলি কথা আল্লাহ বলেন, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, যেসবের সনদ প্রমাণ আল্লাহ নাজিল করেন সেসব কথা বলা জায়েজ না? আল্লাহ বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমাদের জ্ঞান দেওয়া হয়নি, বলা হয়নি যে বেনামাজি কুকুরে মুখ দিয়ে দিলে খেয়ে নাও, কিন্তু বেনামাজি হাত দিলে খেয়ে না, এসব কথা বলা হয়নি কোরআন হাদিসে, সুতরাং এসব কথা বলিও না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে কোরআন সুন্নাহ তোমাদের জ্ঞান নেই সেসব কথা তোমরা বলিও না, কারণ এর জবাব দিয়ে করতে হবে। আল্লাহ ওই সব বিদাতি মোল্লাদেরকে জিজ্ঞাসা করবেন যে তুমি যে বলেছিলে ফতোয়ায় যে বেনামাজি হাত দিলে খাওয়া যাবে না, কুকুরে মুখ দিলে খাওয়া যাবে, তো দলিলটা শোনাও তো। কালকে আমাদের যখন ওই বিদাতি মোল্লাকে জিজ্ঞাসা করে কি জবাব দেবে? কিন্তু আমি বেনামাজি মুসলমান থাকে না, জিজ্ঞাসা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রথম কথা জিজ্ঞাসা করবেন না ইনশা আল্লাহ তাআলা, কারণ আমি কোরআন হাদিসের কথা বলেছি। আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, নামাজ কায়েম করো, মুশরিক হয়ে যেও না, অর্থাৎ নামাজ না পড়লে মুশরিকদের দলভুক্ত হবে, সূরা তাওবার আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আহদুল্লাযী বাইনা বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি তরক করলো, অস্বীকার করলো না, অস্বীকার পর্দা কেউ যদি করে কাফের হয়ে যাবে, অস্বীকার যদি কেউ কুরবানি কে করে কাফের হয়ে যাবে, তাহলে নামাজ আর কুরবানিতে পার্থক্য কি থাকলো? নামাজ আর পর্দায় আবার পার্থক্য কি থাকলো? পার্থক্য নাই। যে নামাজের কথা আল্লাহ পাক 80 বেশি বার বলছেন, 100 বারের কাছাকাছি কোরআনে কারিমে, আর পর্দার কথা আল্লাহ পাক একটি বা দুটি সুরাই বলেছেন, সুরা হাজার সুরা নূরে বলেছেন, দুটোই বিধান সমান। এটা অস্বীকার করলে কাফের, এটা অস্বীকার করলে কাফের না, নামাজ ছেড়ে দিলেই মুসলমান নাই। এই বিষয়গুলি যদি আমাদের জাতিকে বলতাম আমরা আলেমরা সবাই, তাহলে বেনামাজি আমাদের সমাজে এত বেশি থাকতো না। আরব দেশে যেমন বেনামাজির সংখ্যা একেবারে কম, 10 বছর আগে তো দেখতামই না বেনামাজি, এখন কিছু পাওয়া যায়। এই প্রবাসীদের সাথে থেকে থেকে, বেনামাজিদের সাথে থেকে এরাও কিছু বেনামাজি হতে শিখেছে, কারণ এখানে ভালো করে জানে যে নামাজ নেই মানে সালাম মাফি ইসলাম মাফি, এটা জানে, নামাজ নেই মানে ইসলাম নেই। কিন্তু আমার দেশের বাঙালি মুসলমান, উর্দু ভাষী মুসলমান, ভারত বা পাকিস্তান বাংলাদেশের অধিকাংশ মুসলমান জানে না যে নামাজ নেই মানে ইসলাম নেই। তো কি বলছিলাম, আলেমদের দায়িত্ব রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল, তারপর রাসূল আসবে না, কিন্তু এই দায়িত্ব পালন করতে হবে আলেম সমাজকেই, এবং হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে, হক কথা যদিও তিক্ত লাগে, কিন্তু তিক্ত লাগলো পরে সেটা তার জন্য ফলপ্রসূ হবে। যেমন বেশ কিছু ওষুধ আছে খেতে খুব তিতা লাগে,
কষ্ট লাগে, পানি আগে মুখে না নিয়ে এমনি যদি জিভে দিয়ে দেন তো আপনারই কষ্ট, একজন জ্ঞানী মানুষ তারপরে খুব খারাপ লাগবে, তারপরে আপনি স্বেচ্ছায় ওষুধ খাচ্ছেন, ছেলে আপনার ওষুধ খেতে চায় না, মুখটাকে ফেড়ে ধরেছেন আর ওষুধটা ঢুকিয়ে পানি দিচ্ছেন জবরদস্তি, মার দিচ্ছেন আরেক দিকে, ওষুধ খাবি না তুই কি জানো, একটু পরে ফল পাবে তার ভালো। সুতরাং বেনামাজিকে যদি খারাপও লাগে যে আরে আমি তো কাফের হয়ে গেলাম, কথা তো খুব কষ্টকর, কিন্তু পরে যখন নামাজি হয়ে যাবে আল্লাহর ভয়ে আর কুফরি থেকে বাঁচার ভয়ে, তখন সে এর ফল পাবে, স্বাদ লাগবে তখন। কথা তিক্ত হইলো হক কথা, তিক্ত লাগলে তিক্ত হয় না কথা, হ্যাঁ কথা তিতা হয় না কিন্তু তিতা লাগে, হক কথা তিতা লাগে, তো হক কথা বলতে হবে। আর হক হচ্ছে আল্লাহ যা নাজিল করেছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন কোরআন এবং হাদিসে যা আছে তাই হচ্ছে হক। আল্লাহ পাক রব্বুল সমস্ত রাসূলকে প্রেরণ করেছে সুসংবাদ দাতা করে এবং সতর্ককারী করে। অদ্দলিল এর দলিল হচ্ছে কওলুহু তাআলা মহান আল্লাহর বাণী, রাসূলাম মুবাশশিরিন, আমি বহু রাসূল প্রেরণ করেছি আল্লাহ বলছেন, মুবাশশিরিন সুসংবাদ দাতা করে, অমুনজিরিন সতর্ককারী করে, উদ্দেশ্য কি, লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাল্লাহি হুজ্জাতুন বাদার রাসূল, যাতে করে মানুষের জন্য আল্লাহর সামনে গিয়ে রাসূল প্রেরণ করার পর কোনো অজুহাত না থাকে। কত সুন্দর কথা, কাল কিয়ামতে নূহ আলাইহিস সালামের জামানার কাফেররা বলতে পারবে না যে আল্লাহ মা জাআনা মিন বাশিরিন ওয়ালা নাযির, আমাদের কাছে কেউ সতর্ক করার জন্য আসেনি, সুসংবাদ দেওয়ার জন্য আসেনি, সাবধানও কেউ করেনি, জানতাম না। এই উম্মতে মুহাম্মদের কোনো বিদাতি বলতে পারবে না যে আল্লাহ আমরা তো জানতাম না যেগুলি বিদাত, এগুলো শিরক, বলতে পারবে না, কবর মাজার ওরস করা এসব জায়েজ নয়, এসব জানতাম না, জানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ জানতাম না যে নামাজের এত গুরুত্ব, আলেমরা জানিয়ে দেবে, তাদের উপর হুজ্জত আল্লাহর কায়েম হয়ে যাবে, তাদের কোনো অজুহাত কাল কিয়ামতে থাকবে না, এই দায়িত্ব পালন করতে হবে। তো রাসূলগণকে আল্লাহ এই জন্য পাঠিয়েছেন যে সে সব রাসূলগণের জাতিরা যাতে করে আল্লাহর সামনে কোনো ওজোর অজুহাত পেশ না করতে পারে, আল্লাহ আমি জানতাম না, আমি শুনিনি, আমি বুঝতাম না, না জানিয়ে দেওয়া হয়েছে। মূসা আলাইহিস সালামের জাতিকে মূসা আলাইহিস সালামকে দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে তার বাবাকে জানিয়ে দেওয়া হয়েছে, তার জাতিকে জানিয়ে দেওয়া হয়েছে, তার বাবা বলতে না আল্লাহ আমি তো জানতাম না, পারবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আবু তালেবকে জানিয়ে দেওয়া হয়েছে, বলতে পারবে যে আল্লাহ আমি তো জানতাম না, আবু জাহাল আবু লাহাব বলতে পারবে যে আল্লাহ আমি জানতাম না, ওই রকমই বেনামাজিও বলতে পারবেন যে আল্লাহ জানতাম না। সূরা বাকারা প্রথম খুললেই হ্যাঁ প্রথম রাসূল কে, প্রথম রাসূল আদম আলাইহিস সালাম নবী ছিলেন, নবী ছিলেন প্রথম মানুষ, কিন্তু প্রথম রাসূল যাকে রেসালাত দিয়ে পাঠানো হয়েছে এবং তাকে জাতির সংশোধনের জন্য পাঠানো হয়েছে, জাতির মধ্যে অনেক ভেজাল ঢুকে গিয়েছিল সেসব ভেজাল মুক্ত করার জন্য, অর্থাৎ শিরক, সবচেয়ে বড় ভেজাল হচ্ছে শিরক, তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাম। এই জন্য প্রথম রাসূল যদি জিজ্ঞাসা করা হয় বলবেন নূহ আলাইহিস সালাম, কারণ নবী সাল্লামের হাদিসও রয়েছে আর কোরআনের আয়াতও রয়েছে এই মর্মে, দলিলগুলি সামনে আসছে। আর নবী আদম আলাইহিস সালাম নবী ছিলেন, ওয়াউওয়ালহুম নূহ আলাইহিস সালাম, এবং সর্বপ্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিস সালাম, ওয়া আখিরহুম সর্বশেষ রাসূল মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া দলিল, এর দলিল প্রমাণ কি যে প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম, অথচ নূহ আলাইহিস সালামের আগে মানুষ ছিল, কিন্তু নূহ আলাইহিস সালামের আগে, নূহ আলাইহিস সালামের জামানায় শিরক শুরু হয়েছে, তার আগে শিরক ছিল না। আদম আলাইহিস সালামকে চলার জন্য, তার ছেলে মেয়েদেরকে নিয়ে চলার জন্য আল্লাহ পাকের যতটা বাণী যথেষ্ট ছিল, ওইটুকু রাসূলের প্রয়োজন তখন ছিল না, সুতরাং আল্লাহ পাক রাসূল প্রেরণ করেননি, তার কাছে ওয়াহী এসেছে, সুতরাং তিনি নবী ছিলেন। এর দলিল হচ্ছে আলা আন্না আউয়ালাহুম নূহ আলাইহিস সালাম, সর্বপ্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিস সালাম, এর দলিল কওলুহু তাআলা মহান আল্লাহর বাণী, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদিহি, আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি ওয়াহী করেছি হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে, আপনার নিকট, ইলাইকা কাকে সম্বোধন করেছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্বোধন করেছেন, কারণ কোরআন নাযিল হচ্ছে তার উপর। আল ইলাইকা ইন্না ওহাইনা ইলাইকা, নিশ্চয় আপনার কাছে ওহী করেছি, কামা ওহাইনা, যেমন আমি ওহী করেছি, ইলা নূহিন, নূহ আলাইহিস সালামের কাছে, ওয়ান নাবিয়িনা মিন বাদি, এবং তারপরের অনেক নবীগণের কাছে। তাহলে বোঝা গেল যে নূহ আলাইহিস সালামের কথা যেমন উল্লেখ করলেন, আর তারপরের নবীদের কথা উল্লেখ করলেন, নূহ আলাইহিস সালামের আগের নবীর কথা তো বললেন না। যদি নূহ আলাইহিস সালামের আগে যদি রাসূল হতেন কেউ, তাহলে আল্লাহ পাক বলতেন সেই রাসূলের কথা দিয়ে শুরু করতেন, অথবা বলতেন যে নূহ আলাইহিস সালাম যদি সেই জামানার খুব বড় রাসূল ছিলেন, তো নূহ আলাইহিস সালামের কথা উল্লেখ করার পরে বলতেন, তার আগে পরে বলতেন। আল্লাহ পাক তার আগে পরে বলেননি, ওয়ান নাবিয়িনা মিম বাদিহি বলেছেন। এই হচ্ছে দলিল সূরা নিসা আয়াত নম্বর 163। এটি হাদিস শোনায়, সাফাতের হাদিস, খুব বড় হাদিস রয়েছে, তার একটি অংশ আছে। সাফাত কিয়ামতের মাঠে যখন সব ত্রাহি ত্রাহি করবে, ঘামে হাবুডুবু করতে থাকবে, কষ্টের শেষ থাকবে না, সূর্য অত্যন্ত নিকটবর্তী হবে, সেই সময় সবাই পরামর্শ করবে যে যাই নবীগণের কাছে যাই। প্রথম কার কাছে যাবে? তারা আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম যখন অস্বীকার করে দিলেন, আমি পারবো না, আমার দ্বারা হবে না, তখন কার কাছে যাবে? নূহ আলাইহিস সালামের কাছে। এই নূহ আলাইহিস সালামের কাছে থেকে শুরু করে একটু হাদিসের অর্থ করি, সাফাতের হাদিসের, ইন্নান নাসা ইয়াতুনা ইলা নূহিন আলাইহিস সালাম, সমস্ত লোকের আদম আলাইহিস সালামের কাছ থেকে ফিরে এসে যখন ওখানে হলো না, নূহ আলাইহিস সালামের কাছে আসবেন, ফায়াকুলুনা লাহু আনতা আউয়ালু রাসূলিন, এসে সবাই বলবে যে আপনি সর্বপ্রথম রাসূল, আউয়ালু রাসূলিন, সর্বপ্রথম রাসূল। আরসালাহুল্লাহু ইলা আহলিল আরজে, যাকে আল্লাহ রাসূল করে প্রেরণ করেছিলেন জমিন বাসীর কাছে, পৃথিবীবাসীর কাছে। তাহলে পৃথিবীবাসীর সংশোধনের জন্য যাকে প্রথম রাসূল করা হয়েছে, তিনি কে? নূহ আলাইহিস সালাম। এই হাদিস প্রমাণ করে সহিহ বুখারী তো রয়েছে, মুসলিমে রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ রাসূল, শেষ রাসূল, এর দলিল কি দেখি আপনাদের কে বলেন দেখি? হাফেজ তো মনে হয় অনেকে আছেন এখানে। একটি আয়াত হচ্ছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন। পুরুষের পিতা মানে এই নয় যে তার ছেলে হয়নি, ছেলে সন্তান জন্মেছে কিন্তু যেহেতু ইন্তেকাল করে গেছে, বেঁচে কেউ থাকেনি, মানে রেজাল রাজ্জাল হয়নি। আজকাল আরবরা কি বলে, সাবালক হলে রাজ্জাল বলে, মানে সাবালক হয়নি, সেই জন্য বলা হয়েছে কোনো পুরুষের তিনি পিতা নন। মেয়েদের পিতা, মেয়েরা বড় হয়েছিল, মেয়েদের পিতা তিনি ছিলেন। সুতরাং কোনো ভাইয়ের যদি শুধু মেয়ে হয়, তো এখানে বলবেন শুকুর আলহামদুলিল্লাহ বলবেন, এই শিক্ষা রয়েছে। নবী সাল্লামের সিরাত শুধু পড়লে, নবী জীবনী পড়লাম কিন্তু কিছুই আমল করলাম না। আরে প্রথম আমল হচ্ছে যে আমাকে আল্লাহ শুধু মেয়ে দিয়েছেন, যিনি সৃষ্টিকুলের সেরা, সমস্ত নবীদের সাইয়্যিদুল মুরসালিন, তার চাইতে শ্রেষ্ঠ কেউ পৃথিবীতে ছিল না, না কোনো ফেরেশতা, না কোনো জিন, না কোনো মানুষ, তার জন্য আল্লাহ যা মনোনীত করেছেন তা হচ্ছে মেয়ে। সুতরাং আপনাকে যদি আল্লাহ শুধু মেয়ে দেয়, পাঁচটি মেয়ে, সাতটি মেয়ে, একটিও ছেলে নাই, বলুন আলহামদুলিল্লাহ আমাকে নবীর মতো করেছে। এইরকম কেন ইমান আমাদের তৈরি হয় না? বরং এক শ্রেণীর জাহেল আছে, মেয়ে হলে মনে করে যে আমার স্ত্রী ফ্যাক্টরি, ফ্যাক্টরির উপরে গিয়ে রাগ ঝাড়ে। কত বোকা মূর্খ লোক আমাদের সমাজে আছে। এমনও ঘটনা ঘটেছে, স্ত্রীকে তালাক দিয়েছে, তুই বারবার মেয়ে কেন দিচ্ছিস? মনে হচ্ছে ওর নিজের ফ্যাক্টরি কারখানা আছে, কারখানা মেশিন ওর কাছে আছে। হ্যাঁ, তোমার মেশিনের যদি ক্ষমতা থাকে তুমি তৈরি করো, তোমার মেশিনে কেন ক্ষমতা নেই? আল্লাহ পাক যেন আমাদের নেক আমলে তৌফিক দান করেন, গুনাহ খাতা আল্লাহ মাফ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন। যেসব ভাইরা এখনো আধা নামাজি নেম নামাজি হয়ে আছেন, তাদেরকে আবার উপদেশ দেব যে আপনাদেরকে সংশোধন করার উদ্দেশ্যে বলছি, কারো কঠোরতা অবলম্বন করার জন্য নয়, বরং ইসলাহ সংশোধনের জন্য। ওই রকমই যেমন বাচ্চাকে আমরা নিজের ছেলেদেরকে, আমিও করি, ছেলে মেয়ে যদি অ্যান্টিবায়োটিক অনেক সময় খেতে চায় না, কিন্তু অ্যান্টিবায়োটিক না দিলে তার উপায় নেই, ইনফেকশন হয়েছে, ও শুধু প্যানাডোল দিয়ে তার জ্বর যাচ্ছে না, জবরদস্তি করে মেরে পিটিয়ে ওষুধ খাওয়ায়, তো তেমনই মনে করবেন যে যদি কোনো বেনামাজিকে ওই রকম লাগে যে খুব কথা তো খুব কষ্টকর হয়ে গেল যে আমরা মুসলমানই নই, মনে করবেন যে আপনাদেরকে অ্যান্টিবায়োটিক দিয়ে আপনাদের সংশোধন করতে চাইছি। রোগাক্রান্ত হয়ে গেছেন, এই রোগের অবস্থায় থাকলে চিরকাল জাহান্নামে থাকতে হবে। আর এই যদি অ্যান্টিবায়োটিক নাও খান আর জ্বর বেড়েও যায় আর মরে যান, মরে গেলে কিন্তু শতভাবে মরে গেলে তো জান্নাত পাবেন, দুনিয়াটাই গেল, আখেরাত তো ধ্বংস হয়নি নামাজি দিনদার মানুষ হলে, তাই না?
তারপরেও স্বাস্থ্য ভালো করার জন্য কত রকমের ওষুধ খাচ্ছেন, কত রকমের তদবির করছেন, আর আপনি যদি বেনামাজি অবস্থায় মরে যান চিরকাল জাহান্নামে থাকতে হবে। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ও ফিরাউন ও হামান ও উবাই ইবনে খালফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেনামাজি কিয়ামতের দিনে ফেরাউনের সাথে হবে, হামান ফেরাউনের ডান হাত মন্ত্রী ছিল তার সাথে হবে, কারণ সেই যুগের সবচেয়ে বড় পুঁজিপতি জালেম ছিল কাফের তার সাথে উঠবে, আর নবী সাল্লামের জামানা সবচেয়ে বড় কাফের যে একবার নবী সাল্লামকে হত্যা করার জন্য এগিয়ে এসেছিল অস্ত্র নিয়ে, উবাই ইবনে খালফ নবী সাল্লাম কাউকে জীবনে নিজে হাতে মারেননি, দেখলেন যে এ তো আমাকে মেরে দিবে, তখন নবী সাল্লাম তলোয়ারটিকে নিয়ে তার দিকে এইরকম করেছিল, একটু আঁচড় লেগেছিল শরীরে, একটু গায়ে একটু সামান্য আঁচড় লেগেছিল, জখমও হয়নি ছালও উঠেনি, সামান্য একটু আঁচড় লেগেছিল, তারপরে এমন ছটপট ছটপট করতে লাগলো যে কাফেরেরা তার সঙ্গীরা তাকে নিয়ে ঠাট্টা করা শুরু করলো যে আমাদের কত জখম হয়েছে, রক্ত বয়ে যাচ্ছে, কিছু বলি না আর কোনো কষ্টের কথা বলি না, আর তুই এত কেন ছটপট করছিস, এত কেন ছটপট তোমার, বড় এক নেতা ছিল মক্কার কাফেরদের। তখন সে নিজের ভেদের কথা, রহস্যের কথা বলছে, আরে তোমাদেরকে মেরেছে অন্য লোকেরা, মুহাম্মদ সাল্লামের সাথীরা, কিন্তু আমার গায়ে যে আঁচড় লেগেছে সেই আঁচড় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বয়ং তার হাতের তলোয়ার থেকে লেগেছে, সুতরাং আমি আর বাঁচব না। এই ছটপট ছটপট করতে মক্কা আর ফিরে পৌঁছিতে হবে, রাস্তাতে সে হালাক হয়েছিল, সেই জালেম ও বিভিন্ন খালাফের সাথে বেনামাজি উঠতে হবে। আপনি কি চান? কেউ চায়? কিন্তু অজ্ঞতা, অজ্ঞতা না হয় বিমুখতা, হয় অজ্ঞতা যে হালত জানছেন না আপনি এই নামাজের গুরুত্ব, আর না হলে পরোয়া নেই, না পরোয়া, যাই বলেন আমি নামাজ পড়তে পারবো না, তাহলে আপনি মুসলমান নন। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন হিদায়াত দান করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন মনে হয় কয়েকটা ছিল গত সপ্তাহের, আগের সপ্তাহের থেকে গেছে, ভুলে গেছি, আগামী সপ্তাহে জবাব দেবো, যে সব ভাইরা প্রশ্ন করেছেন আগামী সপ্তাহে জবাব দেওয়া হচ্ছে। স্ত্রীর বিনা অনুমতিতে 4 মাস থাকা যাবে, বিনা অনুমতিতে, তার বেশি যদি থাকতে হয় তো অনুমতি নিতে হবে। আর আশা করি প্রবাসী যারা আছেন বৃহৎ স্বার্থের জন্য, দুনিয়াবী বৃহৎ স্বার্থ, বৃহৎ এটা বৃহৎ স্বার্থ না, বৃহৎ স্বার্থ হচ্ছে আল্লাহ পাকের ইবাদতবন্দী করে জান্নাত হাসিল করা, কিন্তু দুনিয়াবী বৃহৎ স্বার্থের জন্য যে এখানে কিছু করে গেলে আমিও সুখী হবো, আমার স্ত্রীও সুখী হবে, আমার ছেলে মেয়েও সুখী হবে, এইটাই আজকালকার বড় স্বার্থ। তো এই বড় স্বার্থের জন্য যখন আছেন তো স্ত্রীকে বুঝিয়ে নেন এবং আশা করি স্ত্রী অনুমতি দিবে। তবে কারো যদি এর ব্যতিক্রম হয়ে যান, না স্ত্রী কোনো মতে অনুমতি দিচ্ছে না, তাহলে আপনাকে ফিরে যেতে হবে, আর না হলে নিয়ে আসতে হবে, হয় নিয়ে আসার যোগ্যতা থাকলে নিয়ে আসেন সাথে রাখেন, আর না হলে ফিরে যান। তবে এর মানে এই না যে আপনাকে ভালো ভালো চাকরি ছেড়ে দিতে বলছি, না রুজি করেন, কিন্তু এমন না হয় যে আপনি এদিকে রুজির জন্য আপনি মরিয়া আছেন আর ওইদিকে সে আপনার জন্য মরিয়া হয়ে সে গুনায় লিপ্ত হচ্ছে, এমনটা যাতে না হয় সাবধান। কারণ আপনার বন্ধনে আসার পরে যদি গুনা হয় বলেন আমি গুনা থেকে বাঁচতে পারবো না, তুমি যদি এরকম করে পয়সা পয়সা করবে তাহলে আপনি গুনাগার হবেন, কারণ আপনার দায়িত্ব আছে, বাবার দায়িত্ব থেকে বেরিয়ে চলে এসছে। এই জন্য দুটি কাজ করতে হবে, বাড়িতে পর্দা থাকতে হবে, বাড়ি থেকে বেরোলে পর্দার সাথে বেরোবে আর মাহরামের সাথে বেরোবে, এমন না যে দাবরের সাথে বেরিয়ে গেল, দুলাবায়ের সাথে বেরিয়ে গেল, এগুলো হচ্ছে আমাদের দেশের রোগ। বাড়ি থেকে বেরোবে পর্দার সাথে ও মাহরামের সাথে বেরোবে, মাহরাম মানে যার সাথে স্থায়ী হয়ে বিবাহ, বাবার সাথে নিজের ভাইয়ের সাথে বেরোবে, আর বাড়িতে অপর পুরুষ ঢুকবে না। দুটি কাজ যদি করতে পারেন তাহলে ফিতনা মুক্ত থাকবেন। ভালো করে শুনে সংক্ষেপে গোটা পর্দার মাসলা এই দুটি কথা, বাড়ি থেকে বেরোবে তখন পর্দার সাথে এবং মাহরামের সাথে, আর বাড়িতে আপনার বাড়িতে কোনো অপর পুরুষ ঢুকবে না। জি, আপনার রুমে আপনার কক্ষে আপনার আপন ভাই পর্যন্ত ঢুকবে না, দেবর ভাষ্য ঢুকবে না, ভাবির রুম এসে বসে গল্প করে, ছেলেকে আদর করে, এরকম বহু ঘটনা ঘটেছে। প্রথম ভাতিজা ভাতিজিকে আদর করে ঘরে বসে, ভাবির ঘরে বসে বসে, আর আদর করতে করতে অন্য আদর শুরু করে দিয়েছে। আল্লাহ পাক ফরিদ ভাইকে যেন আল্লাহ হেফাজত করেন, দোয়া করতে বলছেন, আর উনি একটু সমস্যা আছেন,
আজকাল বড় সমস্যা, ফাসেকদের সমস্যা। তো কোম্পানিতে নামাজে যেন ফজরে উনি যান, তো সাথী যেগুলি আছে সেগুলি সব বেনামাজি, সেগুলি বাধা সৃষ্টি করে। ওপর মহলে বললে কোম্পানিতে কিছু ফাসেক জালেম লোকেরা আছে, বলছে না না ওরাই ঠিক আছে, তুমি যাবে না ফজর নামাজ। আউযুবিল্লাহ, আমি তো শুনে আশ্চর্য হয়ে গেলাম। আর আল্লাহর আজাব এসব জালেমদের জন্য, মুদির, সুপারভাইজার, ফোরম্যান, এই যে জালেম ক্যাম্পাস জালেম, এদের জন্য আল্লাহ পাকের বলে আরো বড় আজাব। কারণ এদের হাতে আল্লাহ অনেকটা পাওয়ার দিয়েছেন, এরা ইচ্ছা করলে ক্যাম্পকে ইসলামিক ক্যাম্প বানাইতে পারতো, হ্যাঁ রুমগুলিকে ইসলামিক পরিবেশ তৈরি করতে পারতো রুমে, হ্যাঁ নামাজই বানাইতে পারতো একটু চেষ্টা করলে। নামাজ না পড়লে, নামাজ না পড়লে সুযোগ সুবিধা কম, নামাজ না পড়লে না একটু শক্ত চোখে দেখবো, একটু করলে তো কাজ হইত। কিন্তু আল্লাহ পাক এদেরকে ক্ষমতা দেওয়া সত্ত্বেও যে করে না, এর জবাব আরো বেশি তাদেরকে দিতে হবে। আল্লাহ পাক যেন মুশকিলকে আসান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের বলা মুসিবতকে দূর করে দেন, আমাদের দিনের হেফাজত করেন, দুনিয়ার আল্লাহ পাক যেন হেফাজত করেন। আর জালেমদেরকে আল্লাহ পাক শাস্তি দিক। এক ভাই বলছেন সহি আকিদা ভিত্তিক মাদ্রাসা তৈরি করতে চায়, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন ইখলাস দান করেন। অন্তরে যদি ইখলাস থাকে আল্লাহ পাক তৌফিক দিবে। জরুরি নয় যে বিদেশের পয়সা হইতে হবে, মোটা অঙ্কের পয়সা হইতে হবে, বরং দেশেও যদি আপনি মনে করেন যে আমি নিজেই শুরু করব, প্রথমে একটু ছোট্ট করে শুরু করলেন, ধীরে ধীরে আল্লাহ পাক বরকত দিবেন। আপনার ইখলাস আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন, নবীর সুন্নতের প্রচার করব, শিরক বিদাতকে উৎখাত করব, সেই জন্য কাজ শুরু করেছেন, আল্লাহই কাজই বরকত দিবেন। আপনি যতটা এগিয়ে দিয়ে গিয়ে আল্লাহ তৌফিক দিলেন, এগিয়ে দিয়ে গেলেন, আল্লাহ পাক ওই কাজটিকে আরো অন্য বান্দা দিয়ে আল্লাহ পাক করিয়ে নেবেন। ইখলাস থাকতে হবে, আন্তরিকতার সাথে কাজ করতে হবে। দুনিয়ার লোভ লালসা যাতে না আসে, নেতৃত্বের লোভ লালসা না আসে, খ্যাতির লোভ লালসা, এগুলি হচ্ছে ফিতনা। ইমানে ফিতনা হচ্ছে খ্যাতি। আমি যদি একটা মাদ্রাসা কায়েম করে যেতে পারি তাহলে আমাকে অনেকে জানবে, একটা বড় কাজ হলো। অথবা একটা ইনকাম সোর্স, আজকাল মাদ্রাসা ইনকাম সোর্সে পরিণত হয়েছে অনেকের কাছে, বড় আফসোসের সাথে বলতে হচ্ছে, ইনকাম সোর্স, ব্যক্তিগত ইনকাম সোর্সে পরিণত হয়েছে। তো আল্লাহ পাক এই ফিতনা থেকে বাঁচায়। আর যারা এইসব ইনকাম সোর্স অথবা ব্যক্তি খ্যাতি শোহরাত আমি মশহুর হই একটু এইসব যাদের ধান্দা আছে, তারা বড় বড় অঙ্কের পয়সার কথা স্বপ্ন দেখে, এইসব স্বপ্ন দেখা ভালো কাজ নয়। বরং ইখলাসের সাথে আল্লাহর দিনের কিছু খেদমত আমি করে যাব, আমি যেন আমি কিছু ভাগ আমার অংশ রেখে যেতে পারি দিনের খেদমতে, এই ইখলাসের সাথে কাজ করবেন, দেখবেন আল্লাহ পাক ওই কাজে অল্প কাজে বরকত দেবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন ভালো কাজে। আর কি প্রশ্ন, যে ঈসা আলাইহিসসালাম আকাশে আছেন জীবিত না মৃত অবস্থায়? জীবিত অবস্থায়, জীবিত অবস্থায় আছেন তিনি, তিনি জীবিত আছেন, তার মত হয়নি, তার মত হবে, তিনি দুনিয়াতে আসবেন, তারপরে মত হবে তার। জি আর কি প্রশ্ন, যে জান্নাত আর জাহান্নাম এটা মানুষের জন্য নাকি জিনদের জন্য? জিনের জন্য। জিন এবং ইনসান যখন দুই জাতিকে আল্লাহ পয়দা করেছেন ইবাদত বন্দীর জন্য, সুতরাং যারা জিনদের মধ্যে নাফরমানি করবে, শিরক কুফরি করবে, বেনামাজি হবে, পাপ করবে, তারা জাহান্নামে যাবে, যারা নেক হবে তারা জান্নাতে যাবে, এই রকমই মানুষের মধ্যেও। জি, লিখেছেন যে আমার মা কিছু টাকা ব্যাংকে জমা রেখেছে এবং তার সন্তানদেরকে বলেছে যে তার মৃত্যুর পর এই টাকা দিয়ে মানুষকে দাওয়াত করে খাইয়ে দেয়, এটা এখন আমি